হ্যালো অপুর আসসালামু আলাইকুম আরজে ফ্যাশন থেকে আমি জান্নাত লাইভ হয়েছি হঠাৎ করে আমাদের কিছু নতুন প্রোডাক্ট স্টক এসেছে এবং কিছু মানে চমৎকার কিছু আইটেম আছে যেগুলো আপনারা খুব পছন্দ করতেন ন্যানো সিরিজের সেটা রিস্টক হয়েছে তো ন্যানো সিরিজ যখন স্টক আউট হয়ে গিয়েছিল আমরা অনেক কাপুকে ফিরিয়ে দিতে আমাদের হয়েছে এবং তারা অল্টারনেটিভ অন্য কিছু নিচ্ছিলেন নিচ্ছিলেনও না তো আপনাদের যেমন মন খারাপ ছিল আমারও খুবই খারাপ লেগেছিলো কিন্তু আসলে প্রোডাক্ট তো বুঝতেই পারছেন আগের মতো আর এত বেশি আসে না তো সময় লাগে আজকে ন্যানোর স্টক হয়েছে এবং আমাদের পেজে বর্তমানে রিসেন্ট নিউ হিট মানে সবাই অনেক বেশি পছন্দ করছেন এবং রিভিউটা এভাবেই দিচ্ছেন যে তোমাদের পেজ থেকে আগে সব টাইপের বডি স্ক্রাব ইউজ করেছে বাট রিসেন্টলি যেটা তোমরা সেল করছো সেটা বেস্ট এই যে এটা হ্যাঁ এটা এটার অন্য আরেকটা ফ্লেভার রিস্টক হয়েছে এবং ওই ফ্লেভারটা এত জোস মানে আমি এখন কোনটা রেখেছি কোনটা সেল করব আপনাদেরকে দেখাবো আমি নিজেও জানি না আর ক্যাপশনটা খেয়াল করেন ক্যাপশনটা কি দিয়েছি না যারা এই মুহূর্তে নতুন জয়েন করেছেন তারা ক্যাপশনটি একটু খেয়াল করেন যে আমি লিখেছি ব্রোন চলে গেছে এবং হচ্ছে বিবিক্রিম বা ফেস পাউডার ছাড়া লাইভ সেটা মিনিং হচ্ছে আমি প্রত্যেকটা লাইভে যখন আমাকে কোনো আপু জিজ্ঞেস করে যে ফেসে কি অ্যাপ্লাই করেছো আমি সবসময় বলি ক্রিম দিয়েছি অথবা হচ্ছে এই যে সানক্রিম দেই অথবা ফেস পাউডার তো দেই এটা দেই কারণ আমার যেটা প্রবলেম আমার অনেক ব্রণ হয় ব্রণের দাগও পড়ে যায় কিন্তু আপনাদেরকে আমি কিন্তু গত কয়েকটা লাইভে কন্টিনিউয়াসলি বলছি যে আপনারা ব্রোনটা খুটাবেন না তাহলে দাগ পড়বেন না দাগ পড়বে না এখন আপনারা আমাকেই যদি খেয়াল করেন অন্যান্য সময় আমি হেভি করে বেবি ক্রিম দেওয়া থাকি আমার দেওয়াই লাগে এটা আমার না হলে চলে না তো আজকে এই মুহূর্তে চোখে কাজল আছে লিপস্টিক আছে আর ভ্রু আঁকা না ভ্রু এটা আমি পার্লার থেকে সেট করে আসছি এটা হচ্ছে এক বছর থাকবে সো ভ্রুতে আমার কিছুই করা লাগে না তো এই মুহূর্তে আমার ফেসে মানে কোনো কিছু অ্যাপ্লাই করা নাই এবং আমি আপনারা যেটাকে বলেন যে অনেক হোয়াইট স্কিন ফেয়ার স্কিন আমি অত বেশি ফেয়ার না অত বেশি হোয়াইট না এবং আমার মন থেকে কখনো আসেও না যে আমি কোনো একটা কিছু মেখে একদম সাদা গ্লাস স্কিন করে ফেলি এটা আমার দরকার নেই আমি মনে করি যে যেরকম এখন যে স্কিনটা আমার আছে এখানে ব্রোনের দাগ কিন্তু আছে অলরেডি এবং আপনারা যারা রেগুলার আমাকে দেখেন তারা এটুকু ঠিকই আমার মনে হয় যেটা বলবেন যে এইটুকুতে কিছু যায় আসে না স্কিন আমার হেলদি এবং আপনাদেরকে আমি কিভাবে বুঝাই কটন প্যাড দিয়েও যদি আমি ফেসটা এখন ওয়াশ ওয়াশ না ফেসটা ক্লিন করি আমার ফেসে কোনো পাউডার বা রকম কোনো ক্রিম অ্যাপ্লাই করা নাই আর যদি আমি ওয়াটারপ্রুফ কিছু দিয়েও থাকি এমন না যেটা ঘষলে একটুও নষ্ট হবে না কারণ আমি তো আলতো করে ছোয়াচ্ছি নেভাবে আমি ডিরেক্টলি এভাবেই দিচ্ছি কোনো কিছু তো এই ব্রোনটা গেল কীভাবে আপনাদেরকে কিন্তু আমি সবসময় বলি বডি শপের টিটি প্রোডাক্ট আমার জন্য বেস্ট ছিল দ্যাট মিনস আপনাদের সবার জন্য বেস্ট হবে তা না নীলমন আপু ও জি এক্স শ্যাম্পু স্টকে আছে আপনি জাস্ট কালার দিয়ে অর্ডার করে রাখবেন হ্যাঁ হোসনারা খাতুন আচ্ছা আপু কল দিবে সমস্যা নাই তো এই যে স্কিনের যে ব্যাপারটা আপনারা যদি আমাকে আগের কয়টা লাইভে খেয়াল করে দেখেন দেখবেন যে অনেক হেভি করে ক্রিম অ্যাপ্লাই করা ছিল তো এখন এই মুহুর্তে একটা ক্লিনজার দিয়েও যদি আমি ফেসটা ক্লিন করি দাঁড়ান এক মিনিট আমি কিন্তু এই ক্লিনজারটা ইউজ করি আপনারা আগেও দেখেছেন এবং তখন আমি কটন বল দিয়ে ইউজ করেছিলাম এখন কটন করছি কারণ এটার আচ্ছা যাই হোক এরকম একটা বোতল এটা মেড মালয়েশিয়া নাকি দাঁড়ান এক মিনিট হ্যাঁ মেড ইন মালয়েশিয়া এটাই হচ্ছে ন্যানোর ক্লিনজার এবং ন্যানো ক্লিনজারটা গত এক মাস ধরে আমি আপনাদেরকে দেখাতে পারছিলাম না কারণ আমার স্টকে ছিল না তো এখন আমি ক্লিনজারটা স্টকে আছে আমি দেখাই আপনাদেরকে ময়লা বের হবে বাট আমার কোনো প্রবলেম নাই যে কোনো ক্রিম ছাড়া ফেস পাউডার ছাড়া লাইভে হয়ে আসতে কারণ আমার স্কিনে আপাতত কোনো ব্রণ নাই আমার ব্রোন দাগো তাগো চোপ চলে গেছে ঠিক আছে সো আপনারা চিন্তা করবেন না আপনাদেরটাও যাবে এই দেখেন তো একই জিনিস থাকবে এবং একটা আরেকটা জিনিস খেয়াল করেন আমি কিন্তু নর্মালি হাতে যেটা দেই আমি ওই ওয়েডিং ড্রেস ওই ক্রিমটা আমি হাতে দেই কারণ হাতে দিতে হয় কারণ যখন আমি বিক্রিম অ্যাপ্লাই করব। আচ্ছা তুমি একটা বিবি ক্রিম নিয়ে আসতো না আমি আমার তাড়াতাড়ি করে আমার ওই ছোট রুমটাতে দেখো কোনো কোন কালারটা আছে বা যেভাবে পারো একটা ক্রিম নিয়ে আসো লাল রঙেরটা আমি আপনাদেরকে অ্যাপ্লাই করেও দেখাবো তো ক্রিম দিলে আমার মুখটা আরও ফেয়ার দেখা যায় তো ফেয়ার দেখা গেলে যেটা হয় আমার হাত মিলে না তো আজকে আমার দেওয়ার প্রয়োজন হয় নাই সো আমার হাত আর ফেস একই রকম এবং হাতে ওয়েডিং ড্রেসও দেওয়ার দরকার হয় হয়নি আপনারা যদি ইনস্ট্যান্ট কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে চান কোথাও বেড়াতে যান তখন আপনি হাতে ওয়েডিং ড্রেস ক্রিমটা লাগাতে পারেন কিন্তু আপাতত না তো এইটা যাওয়ার একমাত্র রিজন হচ্ছে আমি হাত নোখ আমার নোখ বড় কিন্তু হ্যাঁ নোখ দিয়ে খুঁটাই নাই আপনার যেভাবে খুঁটান আমি জানি এটা খুব পছন্দ করেন সবাই তো আমি খুঁটাই নেই আমি শুধুমাত্র কটন প্যাট সেল করেন হ্যাঁ আপু করি এটা হচ্ছে আপনার আড়াইশো টাকা তো আমি শুধুমাত্র ফেস ওয়াশটা ইউজ করি আর হচ্ছে অয়েলটা ইউজ করি কিন্তু বারবারই বলছি প্রচুর পানি খেতে ওয়াশ করতে হবে আপনারা আরেকটা জিনিস ইয়ে করেন না সেটা হচ্ছে যখন ব্রন হয় আপনারা অথবা বা অনেকে খেয়াল করেন না যে ব্রনটা কেন হচ্ছে পানির কারণে হচ্ছে কিনা আমার কিন্তু এটা মেইন ইস্যু ধরেন আমি এই দুটা জিনিস ইউজ করছি কিন্তু আমি আপনার বাসায় বেড়াতে গেলাম আপনার বাসায় পানিটা খুব একটা সুবিধাজনক না সো আমি যদি ওই পানি দিয়ে ফেস ওয়াশ করি তাহলে আমার ব্রণ যাবে না আমার পানিতে অনেক প্রবলেম অনেক তো আমার বাসায় আমার ওয়াশরুমে যে পানিটা আমি ইউজ করি সেটা ফিল্টার করা পানি এটার জন্য আমার অনেক ঝামেলা করতে হয় আমার সারা দিন পানি জমাতে হয় শাওয়ারের পানি জন্য কিন্তু কিছু করার নেই নিজেকে ভালো রাখার জন্য এটা করতে হয় এবং রিসেন্টলি আমার প্রচুর বেবি হেয়ার গজাচ্ছে এই যে দেখেন আপনারা আগের লাইফ দেখেন বেবিহার সব সময়ই থাকে মানুষের কিন্তু আমারগুলোই যে বড় হয়ে যাচ্ছে কারণ একটাই পানিটা আমি ভালো পানি নিচ্ছি আমার অফিসের পানি বলেন বাসার পানি বলেন ওগুলো ভালো না খুব একটা ভালো না তো এই বেবিহার গজালো ওটা বড় হয় না কিন্তু রিসেন্টলি বেবিহার কারণ আরেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করছি এই ফেস ওয়াশটা আমি ইউজ করি তো আপনারা যারা ব্রোন হচ্ছে তারা এই ফেস ওয়াশ এবং এই অয়েলটা ইউজ করবেন কিন্তু পানির ব্যাপারে খুব খেয়াল করবেন আপু হ্যান্ড গ্লাভস আছে আপু হ্যান্ড গ্লাভস কি ওই যে শাওয়ারের জন্য যেটা ওইটা শাওয়ার করার জন্য যেটা ওইটা আছে এটা শাওয়ারের গ্লাভস এটা হাতে নিয়ে আপনার স্ক্রাব বা বাতসল্ট ইউজ করতে খুবই আরাম বডি ওয়াশ ইউজ করতে খুব আরাম সো আপুরা এখন পর্যন্ত যারা ব্রোন আমার এই কথাটা মেনে রাখেন আপ উইদাউট মেকআপ ছাড়া সুন্দর লাগছে সব সময় হয় না পো মাঝে মাঝে আমার ফেসে ব্রন বা ব্রোনের দাগ এত বেড়ে যায় আমার পক্ষে সম্ভব হয় না যে আমি বিবিক্রিম ছাড়া লাইভ হয়ে তখন আপনারা বলবেন যে তোমার মুখে এর অবস্থা তুমি আসো এরকম তবে হ্যাঁ যখন এক্সেস ব্রন বের হয় আমার তখন তো আমি এই ফেস ওয়াশটা ইউজ করি ঠিক আছে এটা বাট এটা সব সময় করি কিন্তু যখন ব্রোনটা থাকে না যেমন এখন আমার ব্রোনটা নাই চলে গেছে তো এখন আমি কোন ফেস ওয়াশ ইউজ করব। এখন আমি এটাই ইউজ করব। কিন্তু ওই ব্রণ হলে যেমন দিনে দুই তিনবার করেই ইউজ করি বারবার ফেসটা ওয়াশ করি অয়েল দেই এখন আর এরকম করবো না এখন যেটা করব করি এই যে আমার এই ফেসওয়াশটা এটা তো খালি খালি বোতলটাই নিয়ে আসে আপনাদের কাছে আমি এটা রেগুলার ইউজ করি ঠিক আছে এই শাওয়ারের হ্যান্ড গ্লাভসটা নিব আচ্ছা আপু সমস্যা নেই এটা যদি কেউ অর্ডার করেন এটা কিন্তু দুটা কালার একটা হচ্ছে নীল একটা সাদা যে কোনো একটা যাবে আপনার কাছে তারপর আরেকটা জিনিস খেয়াল করেন এই মুহূর্তে কোনো উঁচু বা ওই যে গোটার মতো কোনো ব্রোন আওয়ার মুখে নাই সো আমার কিন্তু এখন আপাতত অয়েলটা ইউজ করা দরকার নাই হ্যাঁ অয়েলটা কখন ইউজ করবেন যখন আপনি মানে ব্রোনগুলো বড় হয়ে যাবে লাইক এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা ব্রোনের দাগ ব্রোন না সো আমার তো এখানে টিটি অয়েলটা দেওয়ার আপাতত দরকার নাই আমার কোনো কিছু আপাতত অ্যাপ্লাই করার দরকার নেই মুখে জন্য কিন্তু ফেস ঠিক রাখা লাগবে তো আজকে আমি হ্যাপি বলতে পারেন কারণ যদি কোন রকম কোন প্রিপারেশন ছাড়া লাইভে আসা যায় কারণ কাজল দিতে কয় মিনিট লাগে আধা মিনিট লাগে একটা লিপস্টিক দিতে কয়েক সেকেন্ড লাগে তো লাইভের জন্য রেডি হতে কিন্তু সময় লাগবে না কিন্তু যদি লাগে হাবিজাবি দেওয়া লাগে তাহলে প্রবলেম এখন বিশ্বাস যদি কারো যদি কোনো প্রবলেম থাকে হ্যাঁ অনেকে কীভাবে যেন মানে আমি জানি না স্কিন এত চকচক করে কিভাবে আমি জানি না আমার স্কিন কোনো দিনও এরকম হয় নাই আমার এত প্রোডাক্ট সেল করি এত ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করি কিন্তু আমার কোনোদিনও ওইরকম হয় না কোনো কিছু দিয়েই এই দেখেন বিবিক্রিমটা যদি দেই তাহলে আপনার দুই গালের পার্থক্যটা বুঝতে পারবেন এবং বুঝতে পারবেন যে আমি সবসময় বিবিক্রিম দেওয়া থাকি কলার ডিজাইনটা দেখা পো এটা দাঁড়ান এই যে এটাতে জাস্ট একটা স্কোয়ার মানে একটা ট্রসের মতো করে পাইপিং দিয়ে দিয়েছে এটা তেমন ইয়ে কিছু না স্কোয়ার শেপের গলাতে পাইপিংটা দিয়ে বানিয়ে দিয়েছে বিবি কিন্তু ঘষবেন না ঠিক আছে আপনারা জাস্ট আমার লুকটাই খেয়াল করেন অন্য সময় এই যে এটা দেওয়া থাকি ডিফারেন্সটা বুঝতে পারছেন এটা দিলে আমার মুখের কোনো দাগটা কিছু দেখা যায় না অন্য সময় বলতে যে সবসময় তা কিন্তু না ওইটা আবার ভাইবেন না হ্যাঁ তাহলে তো আবার ফেক হয়ে গেলাম আমি আমি তো পুরো ফেক হয়ে গেলাম এই দেখেন ক্রিম কিন্তু অনেকে ব্লেন করতে পারেন না অনেকে কী করে না হাত একটা নিয়ে এমনি ঘষতে থাকেন বা তো এবার এটাভাবে হবে না ক্রিমটা এরকম করে নিয়ে আপনার এভাবে 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 দিতে হবে এই যে দেখেন বিবিক্রিম দিলে আমার স্কিনটা থাকে এরকম আর ক্রিম ছাড়া স্কিন হচ্ছে এই যে এরকম এই তো এখন আমি আবার উঠিয়ে ফেলি আমার আজকে বিবি ক্রিম দরকার নেই বিবি ক্রিম দিলে হাতের কালার মেলে না তখন আমার ওয়েডিং ড্রেস ক্রিমটা দেওয়া লাগে ওয়েডিং ড্রেস ক্রিমটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট হাতে পায়ে গলায় ঘাড়ে মেকআপ লুক এনে দেয় কারণ আপনি নিজে চিন্তা করেন ক্রিম দেওয়াটা কিন্তু অত বেশি হাই হাই করার কোনো কথা না নর্মালি আপনি ক্রিম দিয়ে বাইরে যেতেই পারেন ঠিক না কিন্তু তখনই যদি হাতটা কেউ দেখে বলবে ইয়া আল্লাহ মুখ সাদা হয়ে গেছে অথচ এত মেজর কোনো ইস্যু নাই এটা তো ওই সময় আমার ওয়েডিং ড্রেসটা দেওয়াই লাগে কিছু করার নাই তো আজকে যেহেতু নাই তো ওয়েডিং ড্রেস হাতেও দেই নেই আবার এটা উঠাই ফেলি এটা দরকার নাই তো এটা থাকলে অন্য কিছু দিয়ে দেখাতে পারবো না তো করেন যেন স্ক্রিনটা ভালো থাকলে কিছু অ্যাপ্লাই করা লাগে না এই যে ওয়েডিং ড্রেস ক্রিম এটা এটা আবার কোরিয়ান ওই যে বিবি ক্রিমটা ওয়াকলি ওইটা কোরিয়ান না ওয়েডিং ড্রেসটা এই যে দেখেন খেয়াল করেন এই দেখেন এটা না দিলে হাতটা মিলতে চায় না যাই মুখে অ্যাপ্লাই করি যত যায় বলেন হাতের স্কিন আর মুখের স্কিন ক্যাক এক হয় এই দেখেন তখন হাতটা মিলে যায় এই যে দুইটা হাত দেখেন এই হাতটা আমার এই গালের সাথে মিলছে আর এই হাতটা এই গালের সাথে মিলছে এই হচ্ছে ব্যাপার টমেটোক্স মিল বাসলের জন্য ইনবক্স করেছি আপু টমেটোক্সটা অনেক আগেই আউট হয়ে গেছে ওটা আবার আসতে একটু সময় লাগবে তখন আপনি ইয়ে করেন আবার নতুন করে অর্ডার করেন হুম ইফাতারাইফি তাই আপো তা মন্ডল না আপু আমার কোনো সমস্যা হয় নাই ভ্রো করে কিন্তু প্রথম প্রথম খুব কালো হয়ে থাকতো প্রথম প্রথম যখন কালো হয়ে থাকতো তখন আপনারা অনেক ব্যাড কমেন্টস করতেন কিন্তু পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে আচ্ছা আমি মুখের বিবিক্রিমটা আবার উঠায় ফেলি হ্যাঁ আর বিবিক্রিমটা কিন্তু বেসিক্যালি একটু অয়েলি লুক দেয় কারণ এটা ওয়াটারপ্রুফ এটা ওয়াটার পানি দিয়ে ধুলে অতটা ক্লিন হয় না এটার জন্য ক্লিনজার লাগে হুম এই যে দেখেন বি উঠে এত সাদা যে বোঝাই যায় না তো আচ্ছা আপু একটু দেখাও প্লিজ আপু কোনটা আপু তোমার ড্রেসটা হবে আপু আমার ড্রেসটা ওই যে আমি যে সুকাইনা থেকে বাটিক ড্রেস সেল করি এটা ওই পেজের বাট এটা তো মাঝে মাঝে আসে কিন্তু ওদের তো রিস্টপ করা লাগে আপু একসাথে হয় না আমার ড্রেসটা অনেক সুন্দর কিউট আমি জানি এই দেখেন উঠে গেছে তো ক্লিনজার দিয়ে যদি কেউ লাইভে আসতে পারে এটা হচ্ছে তার একটা শান্তির জিনিস আপনারা তো যারা লাইভ করেন তারা বুঝবেন বা যারা লাইভ করেন না তারাও বুঝবেন যে এটা কি ভালো লাগে বলেন সবসময় মেকআপ নিয়ে লাইভে আসতে এই দেখেন একদম ঠিক ঠিক ঠিকঠাক হাতটা অবশ্য মোছা দরকার তার হাতে একটু ক্লিনজার দিই একদম ঘষ এত জোরে জোরে ঘষবেন না ক্লিনজার দিয়ে ঠিক আছে এই ও মুছে নাই ক্যামেরায় দেখা যাচ্ছে আচ্ছা আপু তোমরা কি মেকআপ প্রোডাক্ট সেল করো আপু খুবই কম আমি মেকআপ করতে পারি না দেখে আমি সেল করি না করতে পারি না বলতে ওই আমার দৌড় বিবিক্রিম পর্যন্তই আমি ক্রিম লাগাই উপরে একটা ফেস পাউডার লাগাই কাজল দিয়ে লিপস্টিক দিয়ে শেষ কিন্তু আমি আর পারি না অন্য কিছু এইবার যেহেতু আজকে একদম ফ্রেশ একটা স্কিনে আছে সো আমি অনেক কিছু অ্যাপ্লাই করে দেখাতে পারবো জন্য দিন পারি না বুঝিনি তো তো এই যে দেখেন হাতটাও মুছে ফেলেছি ওকে ফাইন আপনারা এখন এই ক্লিনজারটা ন্যানো সিরিজের ন্যানোরটা হচ্ছে একটা হোয়াইটেনিং প্রোডাক্ট বাচ্চা আপনার ইয়ে করে না সাদা করে না তো কালো হয় না আর কি এটা ন্যানো প্রোডাক্টের তিনটা আইটেম আছে তিনটা আইটেমই বারোশো করে আগে ছিল না রিস্টক হয়েছে ন্যানো দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই এটা ন্যানোর এটা আমার ইউজ করাই ফেসওয়াশটা দেখেন অর্ধেক হয়ে গেছে এটা রিসেন্টলি ইউজ করিনি ওই দুই তিন মাস আগে যখন ন্যানো প্রোডাক্ট আমাদের স্টক মানে স্টক ফার্স্ট আসছিল তখন আমি ইউজ করেছিলাম কিন্তু এটা শেষ হয়নি এটা চলছে এটাও শেষ হয় না এটা অর্ধেক আছে বাট এটা রেখে দিয়েছি এটা ফেস ওয়াশ ওকে ফেস ওয়াশের গায়ে কিন্তু ক্লে ক্লিনজার লেখা বাট আপনারা কনফিউজ হবেন না এটাই ফেস ওয়াশ আর এটা সুকায়না থেকে আমি চারটা থ্রি পিস ও দুটা বাটি থ্রি পিস অর্ডার করেছি ওকে পেয়ে জানাবেন আর এটাতে পুরোপুরি লেখা আছে ক্লিনজিং মিল্ক আমি মিল্কটা আপাতত ইউজ করছি আর ন্যানোর দাঁড়ান ক্রিমটা কোথায় গেল ন্যানোর ক্রিমটার স্টক হয়েছে এই ফেসওয়াশ বলেন ক্লিনজার বলেন ক্রিম বলেন এগুলো বারোশো করে এগুলো ন্যানোর হোয়াইট প্রোডাক্ট মুখে র্যাশ উঠছে কি করা যায় আপু মুখে র্যাশ উঠলে সুদিং জেল দিবেন গ্রেপ অথবা টমেটো গ্রেপটা দিতে পারেন আর হচ্ছে যে আমি যে ফেস ওয়াশটা মাত্র দেখালাম না এই যে এটা টি ফেস ওয়াশটা দিয়ে পনেরো বছর হোক বড় হোক এই যে ন্যানোর ক্রিম হচ্ছে এটা এটা হোয়াইটেনিং ক্রিম একটু খুলে দাও আচ্ছা গেল এটা তারপরে আপু ক্রিমটা একটু দেখাও বিবি ক্রিমটা দেখানোর মতো না আসলে এটা তো আমি অ্যাপ্লাই করি কিন্তু এটা অনেকেই হচ্ছে নকলটা ইউজ করেন আড়াইশো তিনশো টাকার মুখটা জ্বলে যায় কিন্তু আমার ফেসে এখন পর্যন্ত বিবি ক্রিম দিয়ে কোনো প্রবলেম হয় নাই এই যে আমি এতদিন ধরে লাইফ করছি আমি এটাই দিই ম্যাক্সিমাম টাইম এই যে এটা হচ্ছে যারা একটু ফেয়ার লুক বা উজ্জ্বল শ্যামলা তাদের জন্য আর আপনি যদি একটু ডার্ক টোনের হন তাহলে এই যে ক্যাপটা দেখছেন একটু রেড কালার ওটা হবে পিঙ্ক কালার এই আর রাত্রে চাইলেই চোখের নিচের কালো দাগের জন্য আইজেল দিবেন তারপর এখন অন্য একটা প্রোডাক্ট আমি মুখে একটু ইউজ করে দেখাই সেটা হচ্ছে এই যে মিসটা অনেকেই জানতে চান মিসটা দেওয়ার পর কালো লাগে কিনা এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে আমি যখন লাইভ করি তখন আমি বিবি ক্রিম দেওয়া থাকি বা পাউডার দেওয়া থাকি সেটার উপরে এই মিস দেওয়া যায় না এই মিস দিতে হয় একদম ফ্রেশ স্কিনে মানে স্কিনে কোনো কিছু অ্যাপ্লাই করা নাই তাহলে আপনি তখন এটা দিতে পারেন এটা হচ্ছে ময়শ্চারাইজার বডি শপের ভিটামিন ই আজকে বেশি মানে সাদার কারণে হচ্ছে আমার ইয়ে লাগে দেখেন এই যে ভিটামিন ই মিস্ট বিবিক্রিমটা জাস্ট ওয়াও হ্যাঁ বিবিক্রিম আমাদের পেজে একটু দাম বেশি কিন্তু এটা তো গ্যারান্টেড যে স্কিনের ক্ষতি হবে না দেখেন এর চেয়ে দ্রুত আপনি কোনো মস্চারাইজার অ্যাপ্লাই করতে পারবেন না এবং এই মশ্চারাইজার দিলে ফেস কালো হয় না কিন্তু এখন যেটা ঘটবে সেটা হচ্ছে নর্মালি আপনি বিবিক্রিম বা ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে অনেকের মুখে বসতে চায় না কিন্তু যখন আপনি একটা মিস্ট বা সানব্লকটা ইউ সানব্লক না সরি এটা সানব্লক না এটা হচ্ছে ভিটামিন ই রোজ ওয়াটার মিক্সড করা একটা মিস্ট মিস্ট মানে স্প্রে আর কি স্প্রে ময়েশ্চারাইজার বারোশো টাকা করে কিন্তু এটার প্রাইস তো এই ভিটামিন ই মিস্টার ব্র্যান্ড হচ্ছে বড় এটা লোকাল কোনো ব্র্যান্ড না এটা চায়না কোনো ব্র্যান্ড না এটা কোরিয়ান না এটা সরাসরি ইউকের একটা ব্র্যান্ড যারা ইউকে থাকেন তারা যে টি ফেস ফেসওয়াশটা ধরো শট নিবো আচ্ছা এটা তো স্ক্রিনশট নেওয়ার কিচ্ছু নাই আপো এটা সবসময় একই রকম ক্রিম ছোট সাইজের নাই তো এটা হাতে যেটা দিলে সেটা নাম কি আপু হাতে যেটা দিলাম এটার প্রাইস যেন কত বারোশো টাকা এটা ওয়েডিং ড্রেস নাম আচ্ছা যাই হোক আমি আপনাদেরকে যেটা বললাম এই যে দেখেন শুকাই গেছে এটা আপনারা অনেকেই ইউজটা বুঝেন না কেন আমি আসলে বুঝি না আমার আমার হয়তো বোঝানোটা ঠিক হয় না এটা সবচেয়ে ইজি আজ পর্যন্ত আমি যত মসচারাইজার ইউজ করেছি এটা বেস্ট কারণ এটাই দেখেন শেষ এটার উপর কিন্তু বিভিক্রিম দেওয়া যায় এই যে এটা হচ্ছে ন্যানো হোয়াইট পরে দেখাই এটার উপর এখন আমি যাই অ্যাপ্লাই করব খুব সুন্দর স্মুথলি মিশে যাবে আপু মিস্টের বদলে ময়শ্চারাইজার ক্রিম ইউজ করা যাবে না হ্যাঁ যাবে করবেন ময়শ্চারাইজার ক্রিম তো আছে বাট মিস তো এক্সেপশনাল একটা জিনিস আর আরেকটা মিস্ট আছে এটা হচ্ছে আপনার স্কিন ডিফেন্স এটা সানস্ক্রিন এটা সানস্ক্রিন না এটা স্কিন ডিফেন্স আজকে যেহেতু আমি খোলা মুখে আছি আমি কোলাজেন সান ক্রিমটা ইউজ করে দেখো ভাই কোলাজেন আমারটা নিয়ে আসো হয়ে যে দেখো কোলাজেনটা দিলে কিন্তু ম্যাট ফিনিশ হয়ে যায় ওকে দেখেন আপু অয়েলি স্কিনের ফেস ওয়াশ দেখো আপু ন্যানো বলেন টি বলেন বা সিউ এই যে নিচে দেখো না প্যাকেটটা কোলাজন সানক্রিম তুমি নিয়ে আসো একটা যাও এই যে দেখেন এটা বডি শপের এটা কিন্তু সানস্ক্রিন এটা আমি মুখে দেখাই এটা ড্রপস আপলে এটার প্রাইস অনেক বেশি মিস্টার প্রাইস বারোশো বাট এটার প্রাইসটা অনেক বেশি এত ঠান্ডা দেখেন যে মুখে পানির মতো লেগেছে না তো এটা দিয়ে রোদে গেলে মুখ কালো হয় না এবং এটা প্রোটেকশন দেয় এটা দেওয়ার পরে এভাবে মাথায় ফেলবেন এগুলো কোনোটাই আপনার স্কিনটাকে ফেয়ার করবে না ওইটা না কিন্তু স্কিনটাকে প্রোটেক্ট করবে স্কিনটাকে হাইড্রেটেড রাখবে এটা এটা হচ্ছে আপনার সান রোদ থেকে যেমন প্রোটেকশন দিবে পলিউশন থেকেও প্রোটেকশন দিতে এটা খোলো আপু মিষ্টের উপর সানস্ক্রিন করা যাবে হ্যাঁ আমি মিষ্টের উপরেই সানস্ক্রিন দিয়েছি আপু এই যে আরেকবার দেখাই এটা বডি শপের স্প্রে দেখেন এটা দিয়ে রোদে গেলে কখনো আপনি কালো হবেন না এবং মুখ একদম পুরবে না আপু মিল বাচ্চালটা খুব ভালো কাজ করেছে এক কথা জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপনার রিভিউ দিয়ে তো একদম সাথে সাথে শুকিয়ে যায় এই হচ্ছে বডি শপের স্প্রে সানস্ক্রিন এখন আমি যদি কোলাজেনটা অ্যাপ্লাই করে দেখাই তাহলে ফার্স্ট আমার যেটা করতে হবে আমার ফুল ফেসটা ক্লিন করে নিতে হবে কারণ এখন তো আপনি বুঝবেন না যে কোলাজেনটা অ্যাকচুয়ালি কেমন তাই না এক মিনিট আমাকে টাইম দেন আমি একটু ফেসটা ক্লিন করে নিই কি ব্যাপার আমার ন্যানো ক্লিনজারটা কুয়ে গেল এমন মেজাজটা খারাপ হয় লাইভে এই যে হাত থেকে যে কই রাখি আর খুঁজে পাই না আপু ভালো একটা ফেসওয়াশের নাম বলো যা সাইড এফেক্ট করে না ভিটামিন সি দাম আছে বাট জিনিসটা খুব ভালো এই যে ফেসওয়াশটা এর থেকে দেখেন ভিতরে গোলাপি গোলাপি দানা দানা বালির মতো আছে ডিপ প্রিন্ট করে এইটা ইউজ করলে আবার আলাদা করে স্ক্রাব করা লাগে না তেমন একটা ব্রন্দ করার পরে আপু আমি শুধুমাত্র টি ট্রি ওয়াশ আর টি ট্রি অয়েল দিয়েছি এটা হচ্ছে ক্লিনজার আজকে না লাইভ রেস্ট্রিক্টেড করে দিয়েছি আপুরা যেন আজে বাজে আইডি না আসে তারপরে যদি আসে আপনারা রিপোর্ট করেন বিবৃতিম দেওয়া ছিলাম যে ওই যে একটু আগে দিলাম যে ওটা পুরোপুরি ক্লিন হয়নি তখন এখন মেস্টার স্প্রের কারণে একদম ক্লিন হয়ে গেছে আপু মেসটার জন্য বেস্ট কী আছে গ্যারান্টি আপু গ্যারান্টি দিয়ে কিছু দিতে পারবো না বাট সানক্রিম ইউজ করবেন আর হচ্ছে আপনি রোদে যাবেন না আর গ্রেপ পাউডার মাছটা ইউজ করেন রেগুলার কমে যাবে তো এই হচ্ছে আপুরা আমি মুখ একদম ক্লিন করে ফেলাম চোখের নিচে কিন্তু কিছুই দিচ্ছে না এটা খেয়াল রাখবেন চোখের নিচের চামড়াটা এত সেন্সিটিভ আপু ডাভ সোপ আছে ডাভ সোপ কি আছে কোন কান্ট্রিটা আছে নাই আপু নিউট্রিজেনের সাবান আছে যেটা একনির জন্য নিউট্রিশনের সাবানটা নিয়ে আসো তো দেখাই এই দেখেন এখন যদি আমি কোলাজেনটা দেই এটা হচ্ছে একটা সানক্রিম এই সানক্রিমটা খুবই স্পেশাল কারণ নর্মালি যারা সানস্ক্রিন ইউজ করেন তাদের কি হয় সানস্ক্রিন দেওয়ার পর মুখ অনেক তেল হয়ে যায় মুখে মিশে না এরকমই তো প্রবলেম হয় কিন্তু কোলাজেন সানক্রিমটা দিলে মুখ চিটচিটে হয় না মুখ একদমই চিটচিটে হবে না আপনারা খেয়াল করে দেখেন আমি দিব মুখে খুব দ্রুত অ্যাবজর্ব হয়ে যায় এবং কোলাজেন সানক্রিমটা অ্যান্টিআজিংয়ের কাজ করে আপনাদের যাদের মুখে বয়সের ছাপ পড়ে গেছে বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছেন দেখেন লিপস্টিক বন্ধ উঠে আসছে আচ্ছা যাই হোক আপোস জন্য কি ভালো হবে এই যে যেটা দিলাম সানক্রিমটা এই যে এটা হচ্ছে সানক্রিমটা এই দেখেন কোলাজেন দেখেন এটা দিলে ম্যাট ফিনিশ আসে এটা রোদে যাওয়ার সময় ইউজ করবেন নিউটিজেন সানস্ক্রিন যেটা হচ্ছে রিয়েলটা একদম এক নম্বর কোয়ালিটি ওটা অনেক এক্সপেন্সিভ বাট মার্কেটে আপনারা যেটা দেখেন ছয় সাতশো করে ফিফটি এসপিএফ ওটা মানে ওদের হান্ড্রেড মানে কি বলবো হান্ড্রেড হান্ড্রেড যেটা সেটা না সানস্ক্রিন দিলে অনেকেরই মুখ কালো হয়ে যায় বাট কোলাজেনটা দিলে কালো হয় না এখন কিন্তু রাতের বেলা বাইরে যাওয়ার দরকার নাই সানক্রিম দেওয়ার দরকার নেই কিন্তু আমি যদি এখন কিচেনে যেতাম মাস্ট আপনিও যদি যান মাস্ট সানক্রিম সানক্রিমটা আর কি আপু মুখের গর্তের জন্য কি আছে মুখের গ্লোর জন্য কী ইউজ করবো ন্যানো সিরিজটা ইউজ করেন এই দেখেন কোলাজেন সানক্রিম তো আপনার কী মনে হয় আপনার যদি মেকআপ করার অভ্যাস না থাকে শুধু সানক্রিমটা দিয়েও বাইরে যেতে পারেন বডি শপের শাওয়ার জেল কোনটা বেস্ট হবে যে কোনো নিতে পারেন বাট পিচটা তো খুবই পপুলার পিচ নিতে পারেন আর হচ্ছে আপনার সাতশোমাটাও পপুলার পিচ সাতশোমা এবং হচ্ছে আপনার রোজ এই তিনটার যে একটা নিতে পারেন দেখেন কোলাজেন সানক্রিম এবং এই সানক্রিমের উপর আপনি একটা পাউডার অ্যাপ্লাই করবেন আমাদের পন্ডসের পাউডারগুলো আছে পন্ডসের তোমার ড্রেসের গলার ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে একটু ভালো করে তো ওনা দিয়ে তো আমি করে ফেলেছি দাঁড়ান এই যে দেখেন এটা হচ্ছে আপনার স্কোয়ার মানে গলাটা চার কোনা তার মধ্যে এরকম করে হচ্ছে স্কোয়ার করে দিয়েছে ঠিক আছে কোলেজেন সানক্রিমটার পি এটা আপু কোরিয়ান এক হাজার টাকা কিন্তু নিউট্রিজেনা বলেন বা এভিনিউ বলেন ওগুলো দিতে গেলে অনেক দাম হয়ে যায় আচ্ছা এখানে দুটা পাউডার দেখতে পাচ্ছেন সানক্রিমের উপর আপনারা পাউডার অ্যাপ্লাই করতে পারেন কারণ সানক্রিম যতই ম্যাটফিনিশ হোক একটা বোঝা যাবে একটা আলাদা আবরণ থাকে এটা থাকবেই কারণ আট দশটা ক্রিমের সাথে সানক্রিম তো মিলবে না এই সানক্রিমটা কি রান্না করার আগে ইউজ করা যাবে ইউজ করা যাবে না শুধু ইউজ করতে হবে যদি আপনি চান যে আপনার মুখে রান্না করার সময় কালো না হয়ে যাক এবং হচ্ছে আপনার এটা খেয়াল করেন না যে আপনারা রোদের তাপে আবার চুলার তাপে আপনাদের মুখে মেস্তা পড়ে এটা খেয়াল করেন না ডাব সোপ থেকে আনবে হ্যাঁ আনবো না দিয়া ইসলাম শং পাহারে আপু সরি সো এখন আমি পাউডার কি ইউজ করার দরকার আছে এ নাই শোনো আমার মেকআপের ব্রাশটা কই আমার ব্যাগটা তো দেখি দাঁড়ান এক মিনিট আমার ব্যাগে দেখি পাউডার দিলে ব্রাশ লাগবে এক একনি স্কিন স্কারস হয়ে গেছে আপু হাত খুঁটাবেন না দাঁড়ান তো এই যে ব্রাশটা দিয়ে পাউডার দিলে ভালোই লাগে খারাপ লাগে না কিন্তু কোনটা দিব আমি জানি না একটা হচ্ছে পিঙ্কিশ হোয়াইট গ্লু আর একটা হচ্ছে বিবি সো কোলাজেন সানক্রিমের সাথে আমি পিঙ্ক আচ্ছা বিবিটা দিয়ে দেখাই আবার ফেরদুস ইয়াসমিন থ্যাংক ইউ আপু আমাকে দেখতে আসছেন ঠিক আছে আচ্ছা মানুষের মনে তো হিংসা কেন বলেন তো এত হিংসা কেন মানুষের মনটা কতটা নোংরা হলে কতটা নোংরা হলে মানুষ এরকম হিংসাত্মক আক্রমণাত্মক কমেন্ট করে বলেন আমি বুঝি না আমি আমার লাইফে আজ পর্যন্ত কারো লাইভে গিয়ে এরকম কমেন্ট করি নি কোলাজানের উপর আপনি এই পাউডার আমি পুরো মুখে দিব না প্রয়োজন নাই তোর এটা দিয়ে এত ঢং করার সময় নেই হাতেই দিদি এই দেখেন কোলাজিন সানক্রিমের উপর আপনি পন্ডসের বিবি পাউডার দিতে পারেন তো একদম মানে সুন্দর একটা লুক চলে আসবে আর যদি পন্ডসের পিঙ্ক পাউডারটা দেই আমি ঠিক শিওর না পিঙ্ক পাউডারের লুকটা কেমন আসবে বিবি পাউডারটা হচ্ছে স্কিন কালার টাইপের আপনার স্কিন যেই কালার মিশে যাবে মির্জা রজনী ছি এগুলো কোনো কথা হলো রাখ করব কেন আপু সান পাউডার আছে না সান পাউডার দরকার নেই কোলাজেন সান উপরে যে করে একটা পাউডার দেন বেবি ক্রিমটা তো ইউভি প্রোটেকশন দেয় মেবি না না বেবি পাউডারটার ইয়া না এ দেখেন পিঙ্ক কালারটা পিঙ্ক পিঙ্ক পাউডারটা আরে কী হলো এটা দাঁড়ান দুই গালে দুইটা পাউডার দিলাম আমি জানি না কোনটা কেমন দেখাচ্ছে আই থিঙ্ক বেবি পাউডারটা রকম এটা আর এক রকম বিবি পাউডার আপু এগুলো দুশো টাকা করে ঠিক আছে তো এই হচ্ছে পিঙ্ক পাউডারটা যারা একটু পিঙ্কিশ গ্লো চান তারা পিঙ্ক পাউডারটা দিবেন পিঙ্কটা জো আপু শেখ নাজিন আপনি ইউজ করেন তাই না দাঁড়ান হাতে একই রকম লাগে পার্থক্য বুঝতে পারছি না লুক পিঙ্কটা হচ্ছে নর্মাল লুক বাট পিঙ্কটাতে সানস্ক্রিনের নাম কি দিদি ভাই আপু সানক্রিম লেখা আছে সানক্রিম করে আছে এটার ওয়াটার এসপিটেন্ট তো দেখেন আমি লাইভের শুরুতে যদি এই লুকটাতেও আসতাম আপনারা সবাই অবশ্যই ভালো বলতেন কিন্তু লাইভটা একদম নর্মাল স্কিনে করেছিলাম যাতে আমি এগুলো অ্যাপ্লাই করে দেখাতে পারি এই নেন ছাড়া মুখ ক্লিন করার অন্য কোনো ক্লিনজার আছে আছে অনেক দামি দেখাচ্ছি আমি তো এতক্ষণ ন্যানো দিয়ে ক্লিন করলাম বাসল কোনটা ইউজ করব প্রাইস কত আপু বাতসল পাঁচশো টাকাটা রিস্টক হয়েছে আর রেগুলার সেল করি পাঁচশো ষাট টাকাটা ওকে তো ন্যানো ছাড়া ক্লিনজার দেখতে চাচ্ছেন সমস্যা তো তাহলে আর ন্যানো ছাড়া ক্লিনজারের প্রাইস তো দু হাজার আটশো টাকা এই যে ফিল আরেকটা আছে কম দাঁড়ান সেটাফিলের ছোটটা পনেরোশো পঞ্চাশ দু টাকা এটা আর এটা হচ্ছে আপনার না দুই জিনিস এটা ষোলোশো পঞ্চাশ অপরা এটা ষোলোশো পঞ্চাশ এটা হচ্ছে ফেস অ্যান্ড বডি আর এটা হচ্ছে অনলি ফেস দেখেন একটা মানুষের কি এতটুকু লাগে এবং এটা অনেক এক্সক্লুসিভ একটা আইটেম সেটা ফেরি অনেক অনেক বেশি এক্সক্লুসিভ তবে নর্মাল রেঞ্জের মধ্যে চাইলে আপনি পারেন আপনি এগারোশো টাকা করে কিছু কত করেন বলতো ক্লিনজার বডি শপেরগুলো এগারোশো করে বড় কিছু ক্লিনজার আছে ভিটামিন ই ক্লিনজার আছে তারপরে হচ্ছে আপনার হ্যাঁ ভিটামিন ই ক্লিনজারই আছে ন্যানো যদি ইউজ করতে না চান ভিটামিন ইটা এগারোশো করে ইউজ করতে পারেন আর যদি আপনি খুবই চুজি হন আপনার খুব হাই অ্যান্ড ব্র্যান্ড দরকার তাহলে আপনার অবশ্যই সেটা ফিল দরকার এটা দু হাজার টাকা এটা মানে ফুল ফ্যামিলি মিলে ইউজ করতে পারবেন আরও অনেকের সাথে শেয়ার করতে পারবেন কারণ একটু একটু করে দিলেও শেষ হবে না এটা এত বেশি হ্যাঁ এটা হচ্ছে আপনার পাঁচশো এক মানে পাঁচশো একানব্বই এম মানে কি ছয়শো এম এর মতো হয়ে যায় আপু নর্মাল স্কিনের সিরামের নাম বলো ড্রপস অফ লাইট দিলে ভালো হয় আপু চুলে জটা লেগে যায় কি করব চুলে জটা লেগে যায় কি করবেন হেয়ার মাস্ক অ্যাপ্লাই করবেন আমি হেয়ার মাস্ক অ্যাপ্লাই করি আর আজকে তো আমি পা পার্লারের থেরাপিটা অ্যাপ্লাই করা এই যে আমাদের পার্লার থেরাপি থাকে এগুলো এক প্যাকেট একবার ইউজ করা যায় আমি সব সময়ই দিই না মাসে কয়েকবার দেই আর আমি আপনাদেরকে লাইভে নতুন আর একটা প্রোডাক্ট দেখাবো আজকে দেখাবো না এই দেখেন আমাদের ক্যাস্ট্রয়েল হেয়ার গ্রোথের জন্য এটা আমাদের তো হেয়ার গ্রোথের অয়েল এইটা তাই না এটা তো জানেন আপনারা কিন্তু আমি এটা আপনাদেরকে দিব এটা আজকে জাস্ট চেহারাটা দেখালাম এটা যারা চিনেন তারা তো চিনেন এটা বেসিক্যালি এই যে আচ্ছা আমাদের কাছ থেকে কেউ নাই যে এটা ইউজ করেছেন এখন লাইভ দেখছেন যদি কেউ থাকে এটা রিভিউ দিয়ে পেয়ে এটা জোস একটা প্রোডাক্ট এটা তো অনেক আগে থেকে আমরা সেল করি এক বছর পার হয়ে গেছে এটা এত বেশি আমরা পছন্দ করি প্রোডাক্টটা তো এই সেম জিনিসটারই একটা অয়েল আসছে এটা হেয়ার গ্রোথটাকে বুস্টিং করে খুবই সুন্দর তো আমাদের যারা অয়েলটা নিচ্ছেন তারা তো অলরেডি ভালো রেজাল্ট পাচ্ছেন আমি তো অয়েলটাই দিই ড্রাই অয়েলও দেই বাট এই অয়েলটা হচ্ছে চুল পড়া বন্ধের জন্য চুল গজানোর জন্য আর হচ্ছে আপনার খুশকি দূর করার জন্য তো এটা দিয়ে যে চুল হচ্ছে ইদানিং ইদানিং না সবসময় আমার চুল হয় পরে হয় পরে অফ রাখি বাট ক্যাস্টর অয়েল যদি চান এটা নিতে পারেন এটা আমি আলাদা লাইফ করব দারুণ একটা জিনিস এই দুটা ইউজ করতে হয় কিভাবে সেটা আপনাদেরকে দেখাবো হুম হেয়ার গ্রোথের অয়েলটার প্রাইস কত হেয়ার গ্রোথের অয়েলটা পনেরোশো পঞ্চাশ টাকা আপু আপনার হাতে কি লেগে আছে হাতে কোথায় আপু আমি তো ক্লিনজার আগে ক্লিন করলাম মেহেদির দাগ ছিল এই যে মেহেদি দিয়েছিলাম কিছুদিন আগে অয়েলের প্রাইসটা বলেন ওটা পনেরোশো পঞ্চাশ ডাবল ক্লিনজিংয়ের কি আছে আপু আমি যদি এখন ফুল মেকআপ করা থাকতাম আমি কি কি দিয়ে ইউজ করতাম আমি একটা স্ক্রাব করতাম টি থ্রি ওয়ান স্ক্রাব ইউজ করতাম তারপর আমি এখন রেগুলার এই ক্লিনজারটা ইউজ করে অনেক আগে থেকে না দুই মাস ধরে ইউজ করি এটা দিয়ে করতাম দেন ফেস ওয়াশ করে অফ তারপর একটা টোনার ইউজ করতাম এই তো এর বেশি কিছু লাগবে না আপনি এটাই নিতে পারেন আচ্ছা এটা তো আমি নেক্সট লাইভে দেখাবো তো আজকের লাইভে আরেকটা নতুন প্রোডাক্টের কথা বলে দিই সেটা হচ্ছে আমরা সবাই এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি বাতসল্টের রিভিউ আসে আমরা কিন্তু বাতসল্ট সবসময়ই সেল করি কিন্তু বাতসল্টের পাশাপাশি আমরা ইউকে একটা বডি স্ক্রাব এনেছিলাম যেটা খুবই হিট হয়েছে কারণ আছে বডি স্ক্রাবটা হিট হওয়ার কারণ ছিল এটা ছিল অ্যাপেল লিলি এক্সট্রাক্ট যেটা আপনার একই সাথে স্কিনটাকে খুবই মানে খুবই স্মুথ করছে খুবই ডিপলি ক্লিন করছে ফেস না ফুল বাম হাতে ও আচ্ছা বাম হাতে এখানে কাগজের লেগে গেছে হ্যাঁ রে এত কিছু খেয়াল করেন কাগজ হ্যাঁ একবার স্কুলে গিয়েছিলাম বুঝছেন স্কুলে গিয়েছিলাম কি যেন একটা মুখে লেগেছিল এরকম কাগজের টুকরা খালি মানুষ হাসে বুঝি না কিন্তু কেউ বলে না আপনারা তো এখন বললেন যে লেগে আছে স্কুলের বান্ধবীরা অনেক পাজি ওরা কিছু বলতো না ঘড়ি ছাড়া হ্যাঁ চলে গেছে তো এটা তো রিভিউ এটা রিভিউ তো আমি অলরেডি পেয়ে গেছি আবার এটার সাথে আমরা একটা সাবান ফ্রি দিই ফ্রি সাবানটা দাম দেখাই এই যে দেখেন এই সাবানটা ফ্রি দিচ্ছিলাম তো দুটা ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছিলেন বাট আমি পরে কি করেছি এটার আরেকটা অর্ডার দিয়েছি এবং এটা খুবই এক্সক্লুসিভ এটার কথা আরেক আলাদা করে বলতে হবে পিঙ্ক পেপার আছে এটাতে মানে এটা যেমন অ্যাপল মানে আপেল তারপর লিলি ওয়াটার হোয়াইট লিলি এটার এক্সট্রাক্ট এটা হচ্ছে আপনার পাম আর হচ্ছে পিঙ্ক পেপার দুটার মধ্যে কি ডিফারেন্স আছে কি না তেমন একটা ডিফারেন্স নেই কিন্তু এটার এক্সট্রা একটা কাজ আছে ধরেন আপনার পার্লারে যাওয়ার হ্যাবিট আছে পার্লারে আপনি স্পা করেন অ্যারোমা থেরাপি করেন তাহলে আপনি এটা নিয়ে দেখতে পারেন আর যারা কোনো দিন করেন নাই তারাও এটা করে দেখতে পারেন তো এখানে যে পিঙ্ক পেপারটা এটা বেসিক্যালি ইউজ মানে এটার যে ফিল্ডটা সেটা হচ্ছে অ্যারোমা মানে আপনার মাইন্ড রিফ্রেশ তো করেই স্কিনে একটা খুবই মানে ডিপলি একটা স্মুথ ইফেক্ট দেয় তো এখানে আরেকটা প্রোডাক্ট অ্যাড করা আছে পাম ব্লজম যেটা আপনার মানে হাইলি আপনি গুগল সার্চ করে দেখেন পাম ব্লজম যেটা করে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে তো পলিউশন থেকে স্কিনটাকে প্রোটেক্ট করে এবং এই পিঙ্ক পিঙ্ক না এটা হচ্ছে পার্পেল কালার পার্পেল কালারটা ইউজ করলে আপনি আরেকটা যেটা বেনিফিট পাবেন অ্যান্টিঅ্যাজিংয়ের কাজও করে ফাইন লাইন বলেন রিংকেলস বলেন এগুলো কিন্তু মুখে পড়ে ওকে কিন্তু আপনি যদি চান যে আপনার বডি স্কিনটা বা হাতের স্কিন পায়ের স্কিন দেখে অনেক এজ মনে হয় বয়স্ক মনে হয় তাহলে আপনার অবশ্যই এটা দরকার এটার খালেদা মরিয়ম সরি মুখে পোড়ের সাজে সাজেশন চাচ্ছিলাম পেলাম না আপু মুখে পোর হলে আপনি ইন্ডিয়ান হিলিং ক্লেমাসটা নিতে পারেন এটা একটা ব্যাপার আর একটা হচ্ছে ইনিসফ্রির পোর প্রাইমার ক্রিম আছে তো ইনিসফ্রির পোর প্রাইমার ক্রিমটা হচ্ছে আপনার কোরিয়ান ইনিসফ্রি ব্র্যান্ডের ওটার বাইশশো টাকা প্রাইস ছোট একটা কোডা তো এটা আপনার ব্লাড সার্কুলেশনটাকে বাড়ায় এবং অ্যাপল লিক অ্যান্ড সাবানটা বেশ ভালো পাঁচ ছয় দিন হলো ব্যবহার করছি বেশ ভালো লাগছে এই তো রিভিউ চলে আসছে আশা সরকার আশা সরকারের আপনি এটা ইউজ করছেন তো এখন নেক্সট টাইম যখন আপনি এটা নেবেন এটা যারা ইউজ করা শুরু করেছেন একটা ব্যাপার হচ্ছে এটা যারা ইউজ করা শুরু করেছেন তারা নেক্সট টাইম এটা যদি নাও থাকে আমি জানি একটু হা হতাশ করবেন যেটা এটা লাগবেই লাগবে তো তাদেরকে আমি বলবো যে আপনারা একটা কাজ করবেন এটা নেওয়ার শেষ হয়ে যাওয়ার পর এটাই একবার অর্ডার করে দেখেন পেজে দুটাই থাকবে এমন না যে এটা থাকবে না এটা থাকবে কিন্তু আপনারা এটা নিয়েন হুম এটা নিয়েন এটা নেওয়ার পর দেখবেন যে প্রয়োজনীয়তা অনেকটা কমে আসছে আপনার এবং বললামই তো এগুলো অ্যাকচুয়ালি ফিল তো দেয় অনেকগুলো কাজও করে আর সাথে সাথে আপনি এটার সাবান ফ্রি পাবেন মানে এই বডি স্ক্রাব আপনাকে আমরা আমাদের স্টকে যতদিন ধরে সাবানটা আছে ততদিনই দিব ওকে সাবানটা ফ্রি দেওয়ার একটা কারণ আছে সাবানটা প্রচুর নকল হয় এবং একটা সময় সাবানটা অনেক সস্তা ছিল এখন আর সস্তা নাই এখন থাইল্যান্ড থেকে তো আসেই না আপনাকে দিবে কিভাবে তো এটার প্যাকেজিং চেঞ্জ হয়েছে আগেখানে ইউএসএ লেখা ছিল এখন লেখা নাই বাট ব্র্যান্ড সেম কে ব্রাদার্স আর এই লেখাটার কারণে অনেক প্রবলেম হচ্ছে আগে তো ছিল এখন লেখা নাই কে ব্রাদার্স থাইল্যান্ড সোপ এটা সাবানটা ফ্রি দিচ্ছি আপনাদেরকে শুধু বোঝানোর জন্য যে যারা হচ্ছে এটা নিয়ে তর্ক বিতর্ক করছে যে না সাবানটা তো মাত্র এত টাকা এখন তোমরা পেজে এত দাম রাখো কেন তো আপনাকে তো কিনতে নেই আপনি ফ্রিটা ইউজ করবেন ফ্রি ইউজ করে বুঝবেন বাইরে থেকে লোকাল থেকে আপনি এখন সস্তায় নকলটাও নিয়ে দেখবেন কেমন লাগে তারপর আপনি বাধ্য হবেন আপনি একসাথে বারোটা নিতে দাম দিয়েই নেবেন আপনি কোনো কথাই চলবে না এখানে সাবানটা এত ভালো তো আপনাদেরকে সাবানের প্রসঙ্গ পরে থাকুক আগে হচ্ছে এটা কথা বলি দুইটাই আপনার ইংল্যান্ডের সেম প্যাকেজিং কালারটা ডিফারেন্ট এটা হচ্ছে অ্যাপল লিলি আপনার নামটা মনে রাখেন আর এটা অর্ডার করার সময় বলবেন হচ্ছে পিঙ্ক বলেন পিঙ্ক বললেই ভালো এটা লিলি বলবেন অ্যাপল বলবেন এটাকে বলবেন পিঙ্ক বডি স্ক্রাব হুম চুল গজানোর জন্য কোন তেল ব্যবহার করব এটা এটা সাবানটা চমৎকার আপ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমাদের বডি স্ক্রাবের সাথে সাবান ইউজ করে ভালো লাগে নাই আপনাদের যাদের ভালো লেগেছে তারা প্লিজ রিভিউটা দিয়ে দিয়েন এই বডি স্ক্রাব ইউজ করতে কি গরম পানি ইউজ করা লাগবে হালকা গরম পানি ইউজ করলে কি বেস্ট একটা ফিল আসে আর যদি না করেন সমস্যা নাই আপু কিভাবে নিব আমাদের পেজে ইনবক্স করবেন তাহলেই হবে আচ্ছা তো এই বডি স্ক্রাবটা নতুন আজকে দেখিয়ে দিলাম এটা যে আমার স্টকে খুব বেশি আসছে তা না এটা আমি স্যাম্পলটা জাস্ট এনেছি এবং এটার আরেকটা কালারও অর্ডার দিয়েছি আরেকটা কালার দুইটাই তিনটা আইটেম আমরা সেল করব। তো তিনটা যেদিন আমি একসাথে হাতে পাবো ওই দিন আলাদা করে হচ্ছে আমি লাইভ করব। আর যারা এটাতে পেডিকিউর মেনিকিউর করতে চান তারাও করতে পারেনি কিন্তু অ্যান্টিয়াজিংয়ের কাজও করে বলতে হাত পা খুব সুন্দর করে ইয়াং রাখার জন্য ইয়াং লুকের জন্য অনেক ভালো বাচ্চাদের সানক্রিম লাগবে লাগলে ইনবক্স করেন আপনার ড্রেসটার প্রাইস কত আপ এগুলো সুকাইনাস ডেম থেকে আমি লাইভে সেল করি এগুলো তেরোশো পঞ্চাশ করে সাবানটা অনেক ভালো আপু থ্যাংক ইউ সোপটা ভালো লেগেছে অনেক আপনারা কি ফ্রি পেয়েছিলেন নাকি আপু এই যে সরি বারোটা পিসটা অর্ডার করেছিলেন এটা ফ্রিটাকে কি ইউজ করেছেন ফ্রিটা কিন্তু ইউজ আমি কিন্তু আগে বলি না এটা কিনতে আমি আগে বলি ফ্রিটা ইউজ করেন ফ্রিটা ভালো লাগলে দেন হচ্ছে আপনি কিনেন তারপরে রিভিউ দেন সাবানটার প্রাইস আপু সাবানটা ফ্রি এক পিস এটা হচ্ছে ওই স্ক্রাবের সাথে ফ্রি যাচ্ছে স্ক্রাবের সাথে সাবানটা ফ্রি করার ফ্রি ইউজ করার পর যেটা হয় মানে সানটেন চলে যায় হাত পা ব্রাইট করতে হেল্প করে সাবানটা নিয়ে ভালো লেগেছে এরপর বারোটা একসাথে নিয়েছি আর আপেল লিলিটা অনেক ভালো সব নম পুতুল থ্যাংক ইউ সো মাচ আপু আপেল লিলিটা শেষ হওয়ার পর নেক্সট টাইম আপনি এটা অর্ডার করবেন এটা কিন্তু স্কিনে অক্সিজেনের লেভেলটাকে হাই করে এবং ব্লাড সার্কুলেশন বাড়ায় অক্সিজেন রেডিকলসটাকে আপনার এটার অ্যাক্টিভিটিসটাকে এটা ত্বরান্বিত করে মানে অফিসিয়াল ভাষা আর হচ্ছে আপনার ব্লাড সার্কুলেশন বাড়ালে যেটা হয় স্কিনে আপনি খুব আরাম পাবেন সত্যি কথা যেটা ওকে খুবই ভালো লাগে শাওয়ার হ্যান্ড গ্লাভসের দাম কথা পর দুশো টাকা এবং আপনি লোকাল ব্র্যান্ড যেগুলো আছে লোকাল বলতে বাংলাদেশের এগুলোই বোঝাচ্ছি না আপনি মার্কেটে অনেক কমে পাবেন দেড়শো দুশো এই দামে পাবেন বাট আমরা তো সব প্রোডাক্ট সেল করতে পারবো না আমি যদি এখন গ্লাভস একশো টাকার সেল করি দেড়শো টাকার সেল করি দুশো টাকার গুলো সেল করি তা হবে না আমার কাছে যেটা আছে এটা হচ্ছে দুশো টাকা আমি বারোশো বারোটা সব সোপ নিয়েছিলাম থ্যাংক ইউ জ্যোৎস্না গাজী ফ্রি পেয়েছি সাবানটা খুব ভালো থ্যাংক ইউ মির্জা রজনী বাৎসলের সাথে আমি সাবানটা পেয়েছি আমি আগে বড় সাবানটা নিয়েছি এখন বড়ো সাবানটা না পো আমরা সবাইকে ছোট সাবানটা বড় সাবান তো কিনে নিতেন বাট ছোটটা সবাইকে ফ্রি দিচ্ছি কারণ আমি যখন সাবানটা সেল করা শুরু করে দিয়েছিলাম আমার পিছনে মানুষ বেশি বেশি লেগে গিয়েছিল এই জন্য আমি ফ্রি দেওয়া শুরু করেছি যে কোনো কথা নাই ফ্রিটা ইউজ করে দেখেন ডিফারেন্স বুঝতে পারবেন এটা আসলটা এখন আসে না অয়েলটা ইউজ করছি রাহেলা কলি আপু ইউজ করতে থাকেন আর আপনারা চুলে আমলকির রস দিয়েন ভালো হবে সোপটা অনেক ভালো আমি বারো পিস নিয়েছি লুৎফুন্না লতা থ্যাংক ইউ সো মাচ এই যে চৌধুরী রোকসান আপু ফ্রিটা পাওয়ার পর বারো পিস নিয়েছি আমি এই জন্যই দিচ্ছিলাম যে আগে আপনি আমার সেল পোস্ট দেখে বারোটা অর্ডার করবেন না একসাথে আগে আপনি ফ্রিটা ইউজ করবেন ফ্রি ইউজ করার পর যদি আপনি লোকাল মার্কেটের সাথে পার্থক্য বুঝতে পারেন তাহলে আপনি বারোটা অর্ডার করবেন এর আগে কোনো কথাই নেই বারোটা নিয়ে এই আর যারা হচ্ছে বাত স্ক্রাব ইউজ করেন বা হচ্ছে একটা ভালো শাওয়ার ওয়াশ চান তাদেরকে আমি কিন্তু একটা সাজেশন দিতে পারি শীতকালের জন্য ভালো লোশন কোনটা হবে এলিজাবেথ আরডেন আমি বারোটা আমি দুইটা ইউজ করেছি সামান ভালো থ্যাংক ইউ চোখের কালো দাগী নেব আইজেল নেবেন আমি কিন্তু আইজেল মাঝখানে কিছু ইউজ করেছিলাম এখন আমার চোখের নিচে কালো দাগা আছে আমি দিই না আর আমি রাতে ঘুমাই না বাতসল্টার প্রাইস কথাপ বাতসল্ট না এটা হচ্ছে স্ক্রাব এটা সাতশো টাকা ইংল্যান্ডেরটা কিন্তু আপনি যদি বাতসল্ট নেন চায় না ওগুলো অনেক ভালো ওটা হচ্ছে পাঁচশো ষাট টাকা মিল্ক বাতসল্ট ওগুলোর সাথেও আমি সাবানটা ফ্রি দিচ্ছি সমস্যা নেই আমি যে শুধু এটার সাথে সাবান ফ্রি দিব বাতসল্টের সাথে দিব না তা না এটার সাথেও দিচ্ছি আপনার সাবানের সাথেও সরি বাতসল্টের সাথেও দিচ্ছি আপনার কাজলটা ভালো হবো থ্যাংক ইউ আচ্ছা এইটা এটা দেখেন ওয়াটসনের নারিশিং আপনি যদি আপনার খসখসে স্কিনটাকে ড্যামেজ স্কিনটাকে রিকভার করতে চান তেলটা আবার দেখা হয়েছে নিব এই যে ওকে স্ট্রেচ মার্ক রিমুভিংয়ের জন্য কিছু আছে স্ট্রেচ মার্ক রিমুভ করার জন্য আপনার দরকার হচ্ছে অয়েল যাই হোক এখন দেখেন ওয়াটসনের বাথওয়াশ কি আপনি এমন কেউ যদি থাকেন যে আমাদের পেজ থেকে নেন নাই কিন্তু সবসময় ইউজ করেন তারা চাইলে এক লাইন বলে যেতে পারেন কারণ অ্যাকচুয়ালি কি বাথওয়াশ আমাদের সাবান ইউজ করে অভ্যাস আমরা সাবান দেই গায়ে ঠিক না বাথসল খুব কম বাথওয়াশ খুব কম মানুষই ইউজ করি এটার কারণটা হচ্ছে দাম বেশি হয় এবং আমাদের ধারণা যে পঁয়ত্রিশ চল্লিশ টাকা একটা সাবা যদি এক মাস যায় আমরা এত দাম দিয়ে কেন বাথওয়াশ নিব এরকম একটা কারণ থাকে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন কিছু কিছু মানুষ আপনি হাতে যদি তাদের টাচ করেন হাতে টাচ করতে বলতে আমরা মেয়েরা তো হাত ধরে হাঁটিও আবার হ্যান্ডশেক করা লাগে তো এরকম যদি কোনো সিচুয়েশন ফেস করেন আপনি দেখেন যে কারো হাত খুব খসখসে কারো শরীর অনেক খসখসে আবার কারো অনেক সফট অ্যান্ড স্মুথ যারা বাথওয়াশ ইউজ করে যারা বাথয়স ইউজ করে তাদের স্কিন কখনো রাফ হয় না সবসময় ইয়াং দেখায় খুবই স্মুথ থাকে খুবই স্মুথ থাকে মানে যেটা আপনি মুখে বলে বুঝাতে পারবেন না তো এটা হচ্ছে একটা ওয়াটসনের বাথওয়াশ তো বাথওয়াশ আমাদের কম দামিও আছে আপনার ধরেন সাড়ে ছশো টাকায়ও আছে সাওয়ার জেল যেগুলো পিঙ্ক পিঙ্ক না পিচ শাওয়ার জেল আছে সাড়ে ছশো টাকায় কিন্তু আমি যেটা দেখাচ্ছি এটা ওইটা না এটা একটু দামি সাড়ে বারোশো টাকা সাড়ে বারোশো টাকা কিন্তু এটার ব্র্যান্ড হচ্ছে ওয়াটসন আচ্ছা দার্ন ওয়াটসন মেড ইন মালয়েশিয়া না এটা ছোট্ট করে কই যেন লেখা তো খুঁজেও পাই না এই এইটা কই লেখা খুঁজে দাও তো তাড়াতাড়ি খুঁজে দাও খুঁজে দাও সি আমার কি হ্যাঁ মেরিন মালয়েশিয়া পেয়েছি এখানে লেখা আছে মেড ইন মালয়েশিয়া ব্র্যান্ড হচ্ছে ওয়াটসন এটা হচ্ছে নারিশিং বাথওয়াশ সো যাদের স্কিন চুলকায় যাদের স্কিন রুক্ষ খসখসে তারা অবশ্যই এই বাথওয়াশটা ইউজ করে দেখতে পারেন তবে এটা আমাদের স্টক কম আমাদের কিন্তু ওয়াটসনের বাথওয়াশ অনেক দিন ধরেই আছে কিন্তু এক একবার আমরা এক একটা আনি এক একবার এক একটা আনি তো একটা শেষ হয়ে যাওয়ার পর আরেকটা আনি আরেকটা দেখাই তো আপাতত নারিশিংটা দেওয়া আছে এখানে এবং এখানে আপনার কী কী আছে প্যাশন ফ্লাওয়ার ফ্লাওয়ার এক্সট্রাক্ট বেরি এক্সট্রাক্ট ওয়ালনাট শেল পাউডার অ্যাপ্রিকট সিড পাউডার এই তো এবং মিনারেল অয়েল আছে কিছু না 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 সরি সের মিনারেল অয়েল নাই মিনারেল অয়েল ফ্রি এটা উল্টাপাল্টা বলেছি আপনার স্কিনকে কখনোই ড্রাই হতে দিবে না সবসময় স্মুথ এবং একটা সিল্কি একটা ফিল থাকে না বাথওয়াশে সেটা থাকবে এবং এটা ফুল ফ্যামিলি ইউজ করতে পারবেন কারণ এটা হচ্ছে আপনার সাড়ে সাতশো এম এল সাড়ে সাতশো এম এল সাতশো পঞ্চাশ এম এল প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আমি একটা বাতসলটার সাথে একটা সাবান পেয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো থ্যাংক ইউ সো মাচ অনেক কাপড়া বাতসলটা দেখতে যাচ্ছেন বাচ্চালটা দেখতে চাচ্ছেন আচ্ছা এই এই যে আমার এখানে স্যাম্পলটা দাও তো তাড়াতাড়ি করে দাও বাচ্চালটার কিন্তু একটু কালার চেঞ্জ আসে যেটা পাঁচশো ষাট টাকা কখনো একটু নীল নীল থাকে কখনো পিঙ্ক পিঙ্ক থাকে ওটা কোনো সমস্যা না আপনি আমার পেজ থেকে যেহেতু অর্ডার করছেন আপনি অরিজিনালটাই পাচ্ছেন এই যে এটা পাঁচশো ষাট টাকার এখানে পিঙ্কিশ দেখতে পাচ্ছেন কখনো এখানে হচ্ছে একটু ব্লু শেড থাকে আর পাঁচশো টাকাটা ওটা আলাদা ওটা এরকম না ওটার প্যাকেজিংটা ডিফারেন্ট ওটা একটু নিয়ে আসো আপু বায়োয়েলের দাম কত আপু বায়োয়েল অরিজিনালটা বড়টা উনিশশো পঞ্চাশ ব্রণের জন্য কি আছে আপু ব্রনের জন্য আপনি এই ফেস ওয়াশটা অ্যাপ্লাই করবেন আর এই অয়েলটা অ্যাপ্লাই করবেন বা সার কিছু অ্যাপ্লাই করবেন না আচ্ছা আমার মুখে কিন্তু একটা পাউডার দেওয়া ছিল পণসের পাউডার আর হচ্ছে কি যেন দাও বিবিক্রিম কোলাজেন সানক্রিম দেওয়া সরি আজকে তুই মুছে ফেলি আমার কটন প্যাডটা দাও তাড়াতাড়ি আর আপনাদেরকে আমি এখন একটা হোয়াইটেনিং ক্রিম দেখিয়ে লাইফটা ক্লোজ করে দিব আর কিছু দেখাবো না আপু ভালো একটা বডি লোশন দেখাও ভালো একটা বডি লোশন এই বডি লোশন কোনটা আছে আমাদের আমি কিন্তু একটু আগে পন্ডসের পাউডার দিয়েছিলাম যারা নতুন জয়েন করছেন লাইভে তাদেরকে বলি আমি লাইভ যখন শুরু করি তখন আমার স্কিনে কিছু দেওয়া ছিল না বাট পরে আমি হচ্ছে বিবি ক্রিম অ্যাপ্লাই বিবি ক্রিম না সরি হ্যাঁ বিবি ক্রিম অ্যাপ্লাই করে মুছে ফেলেছি তারপর আমি মিস্ট অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম সানমিস্ট তারপরে হচ্ছে আমি কোলাজেন সানক্রিমটা দিয়ে আমি পন্সের পাউডারগুলো মুখে অ্যাপ্লাই করেছিলাম এই দেখেন পাউডার উঠে আসছে বিবি পাউডার ছিল ফেসে ওকে বিবি ক্রিমের বদলে আপনি বিবি পাউডারও দিতে পারেন বা বিবি ক্রিমও যদি নেন বিবি ক্রিমের উপরও বিবি পাউডার অ্যাপ্লাই করা যায় এই যেটা আমার রিয়েল স্কিন কালার আচ্ছা কী যন্ত্রণা হাত থেকে যে কই রাখি কিছু খুঁজে পাই না আপনারা এইরকম কটন প্যাডও আমাদের থেকে অর্ডার করতে পারবেন আপু দশ বারো বছর বেবিদের কি ভালো হবে লোশন আপু শীতের জন্য সাতসময় লোশন কেমন হবে আপ আপনার স্কিন যদি খুব অয়েলি হয় শীতের জন্য সাত সময় লোশনটা বেস্ট হবে আর স্কিন যদি খুব ড্রাই হয় তাহলে আপনি এলিজাবেথ আর্ডেনের লোশন নিতে পারেন বডি শপের স্ট্রবেরি লোশন নিতে পারেন অন্যান্য লোশন নিতে পারেন আর আপাতত এখন যারা লোশন নেবেন তারা এই লোশনটা নিয়েন এটা হচ্ছে স্নেল হোয়াইট লোশন এটাতে এস আছে রোদে গেলে কালো হয় না এবং হোয়াইটেনিং এর কাজ করে এ দেখেন আমি মুছে ফেললাম ঠিক আছে ক্লিনজার দিয়ে তো এখন কেন মুছলাম সেটা হচ্ছে আপনার গোটমিল ক্রিমটা আপনারা কখনো আমাকে অ্যাপ্লাই করতে দেখেন নাই তো আমি আজকে গোট মিলতে অ্যাপ্লাই করে দেখাবো তো স্নেল হোয়াইট রসুনটা কিন্তু আপনারা অনেকেই চিনছেন না এটা হচ্ছে আপনার ব্ল্যাক সোপ ব্র্যান্ডের এটা ডক্টর দেভি ব্র্যান্ড না তো এই ব্র্যান্ডেরই হচ্ছে এটা স্নেল হোয়াইটটা তো এই ব্র্যান্ডের প্রোডাক্টটা আপনার ব্ল্যাক সোপটা হচ্ছে আপনার কোলাজেন অ্যান্ড চারকোল সোপ যাদের নাকের এইখানে ব্ল্যাক হেডস হয় তারা চাইলে এই সোপটা দিয়ে এভাবে ওয়াশ করতে পারেন ম্যাসেজ করে ব্ল্যাক হেডস চলে যায় এবং পোর ছিদ্র ছিদ্র মধ্যে যাদের খুব ময়লা হয় তারা ওই জায়গাটাতে এভাবে ম্যাসেজ করে করে ফুল ফেসে করা যায় বাট এটা বেশি ইউজ না করাই ভালো মাঝে মাঝেই ইউজ করবেন আমি মাঝে মাঝেই ইউজ করি যখন আমার পরে খুব ময়লা জমে বা নাকের এখানে আমার কালো কালো সাদা সাদা হয় তখন আমি ব্ল্যাক সোপটা দিয়ে এটা ক্লিন করে ফেলি ভালো ক্লিন হয় এবং এটা অনেক সময় হাতে পায়ে ইউজ করি ভালো রেজাল্ট দেয় তো ওই সেম ব্র্যান্ডের এটা হচ্ছে ডক্টর দেভির স্নেল হোয়াইট লোশন যেটা হোয়াইটেনিংয়ের কাজ করে প্লাস আপনার এসপিএফ আছে ওকে এই লোশন কি বাচ্চারা ইউজ করতে পারবে বাচ্চাদের জন্য না করাই ভালো বাচ্চাদের জন্য আপনারা এই সান লোশনটা ইউজ করবেন ওকে এটা হচ্ছে এসপিএফ পঞ্চাশ সান ট্যান্ড মিল্ক ফর চিলড্রেন অ্যান্ড বেবিজ এটা ছোট বাচ্চারা ইউজ করতে পারে প্রোটেক্টিং ভেরি হাই প্রোটেকশন ওয়াটার রেজিস্ট্যান্ট ক্লোরিন রেজিস্ট্যান্ট যেসব বাচ্চারা সুইমিং পুলে নামে সাঁতার শিখে তাদের জন্য এটা খুব ভালো এটা এটা হচ্ছে মেড ইন দাঁড়ান মেড ইন পোল্যান্ড ওকে মেড ইন পোল্যান্ড এটা বাচ্চাদের জন্য একটা সান ক্রিম এটা হাতে পায়ে মুখে গলায় ঘাড়ে বাচ্চারা ইউজ করতে পারবে আপু স্নেল হোয়াইটটা কোলাজেন ক্রিমটা নিতে চাই হ্যাঁ নেন এখন আমি কোনটার জন্য মুখটা ক্লিন করলাম এটা মেস্তার জন্য কি ইউজ করবো আপু মেস্তার জন্য তো কিছু নাই তবে মেস্তার জন্য আপনি রেগুলার সান লোশন সানক্রিম ইউজ করতে পারেন এবং সানক্রিমের পাশাপাশি আপনি যেটা করতে পারেন গ্রেপ পাউডারটা ইউজ করতে পারেন সাড়ে চারশো টাকা দাম এই যে লোশনটার প্রাইস কত বারোশো পঞ্চাশ আপনারা গোট মিল্কটা হচ্ছে আপনার যারা একটু মিক্স বা ড্রাই স্কিন রাতের বেলা একটা ক্রিম ইউজ করতে চান যেটা ময়শ্চারাইজিং করবে অ্যান্টিয়াইজিং করবে এই যে একটু আগে একটা কমেন্ট পেলাম যে আপু এর জন্য একটা ক্রিম দেখাও এটা হচ্ছে অ্যান্টিজিং হোয়াইটেনিং ক্রিম ফেসের সাবানটা দেওয়া যাবে আপু এই সাবানটা ফেসে দিয়ে না এই যে এটা ফ্রি যেটা পাবেন এটা ফেসে দিয়ে না কারণ ফেস আমাদের অনেক সেন্সিটিভ একটা পার্ট স্কিনের জন্য তো ওখানে সব কিছু দিয়েন না আমার কিন্তু লাইভ শেষ এই দেখেন এটা ড্রাই স্কিনে ভালো হবে না অয়েলি স্কিনে ভালো হবে এখনই বলি এটা আপনার এরকম হয়ে সাদা হয়ে থাকে ওকে এটা হচ্ছে একটা হোয়াইটেনিং লোশন লোশন না সরি হোয়াইটেনিং ক্রিম এটা প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে আপনি ফেসে অ্যাপ্লাই করবেন এটা ড্রাই স্কিনে খুব ভালো হবে আর অয়েলি স্কিনে যদি দিতে চান হ্যাঁ অয়েলি স্কিনে যদি দিতে চান তাহলে আপনাকে আগে অয়েল কন্ট্রোল করে নিতে হবে একটা অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ দিয়ে ফেসটা ওয়াশ করে আপনার বরফ রাব করে দেন এটা দিতে হবে তাও একটু অয়েলি হয়ে থাকবে কিন্তু এটা শুধু রাতের জন্য বাট এটা মিশে যায় এটা অনেক ঘন ঠিক আছে এটা প্রত্যেক দিন ইউজ করবেন রাতে এটা স্কিনের ডার্ক সার্কেল ডার্ক সার্কেল না সরি সানটেন কালো ভাব এগুলো দূর করে ফেলবে এবং স্কিনটাকে হোয়াইট করতে হেল্প করবে এবং খুবই ময়শ্চারাইজ করবে আর হচ্ছে আপনার অ্যান্টেজিংয়ের কাজ করবে সো আপনি সবগুলো কাজ যদি চান একটা ক্রিমে রাতের বেলা ইউজ করার জন্য তাহলে আপনি এটা নেন এটা কিন্তু শুকিয়ে যায় ওই যে স্কিনে খুব ভারী লেয়ার হয়ে থাকে খুব আঠালো লাগছে খুব চিটচিটে লাগছে অত না এবং খুব বেশি দেখা যাচ্ছে সেরকম না এখন আমি যদি চাই আমি কিন্তু এখন এটা দিয়ে ঘুমিয়ে যেতে পারবো কারণ আমার ফেসে এখন এই মুহুর্তে কাজল দেওয়া লিপস্টিক দেওয়া তো কাজলটা আমি ক্লিনজার দিয়ে ক্লিন করে ফেলে লিপস্টিকটা ক্লিন করে ফেলতে পারবো আপু তৈলাক্ত মুখ দূর করার জন্য কি সাবান আছে আপু মেলন সোপ নিতে পারেন নিউট্রিশনার সোপ আছে একটা ব্রোন এই যে নিউট্রিসের এই সাবানটা ব্রোন প্লাস হচ্ছে আপনার অয়েল কন্ট্রোল করে মিনিট তো আমার যতটুকু এখন আপনাদের প্রতি কথা ড্রাই স্কিন প্লাস আপনি অ্যানিটাইজিং চাচ্ছেন আপনার বয়স হয়ে গিয়েছে এবং আপনি স্কিন কালো হয়ে যাচ্ছে এই যে নাইম জান্নাত তাপ এত এটা দেন আপনি এটা কিন্তু যেন তেন ব্র্যান্ড ব্র্যান্ড না এটা গুগলে সার্চ করে আপনি পাবেন এটা ব্র্যান্ড হচ্ছে জিগট এবং এটা কোরিয়ান যে ব্র্যান্ডগুলো আছে লাইক ইনিস ফ্রি তারপরে থ্রি ডাব্লিউ ক্লিনিক তারপরে আপনার ইস্কিন তারপর আরও কী কী সব ব্র্যান্ড আছে মিশা ইকেল ইকেল ব্র্যান্ড আমরা প্রচুর সেল করি তো ওই ব্র্যান্ডগুলোর পাশাপাশি জিগটও খুব চমৎকার একটা প্রোডাক্ট এবং এই ক্রিমটা যদি আপনার ড্রাই স্কিন হয় আপনি সারাদিন বাসায় দিয়ে রাখতে পারবেন আর মিক্সড টাইপের স্কিন হলে আপনি শুধুমাত্র রাতে অ্যাপ্লাই করেন কারণ রাতে তো আমাদেরকে কেউ দেখছে না তাই না সমস্যা নেই এবং এটা কিন্তু একটু হেভি ক্রিমটা এই ক্রিমটা এটা আপনি রাতে দিয়ে যদি প্রতিদিন ঘুমিয়ে যান আপনার স্কিনের কালোভাবটা চলে যাবে কিন্তু আপনি যদি আপনার স্কিন যদি এমনিতে খুব ডার্ক টোন হয় লাইক বাই বর্ন আপনি খুব ডার্ক টোনের তাহলে আপনাকে যে একদম সাদা করবে এরকমটা করবে না কিন্তু এটা বেস্ট একটা ক্রিম অ্যান্টেজিং ময়শ্চারাইজিং রিঙ্কেল কেয়ার করবে এখানে যাদের ভাজ পড়ে যাচ্ছে এগুলো দূর করবে তো স্কিনটা স্কিনটাকে অনেক স্মুথ করবে এটা গোট গোট মিল গোট মিল্কের প্রোডাক্ট কিন্তু হোয়াইটেনিং এর কাজ করে আপু শ্যাম্পু করার পরেও চুলের স্ক্যাল পরিষ্কার হচ্ছে না হেয়ার ফল হয় চুল ড্যামেজ হয়ে যাচ্ছে শ্যাম্পু করার পরেও স্ক্যাল ক্লিন হচ্ছে না তাহলে আপনি একটা কাজ করেন আপু আপনার কি ই আছে খুশকি আছে বেশি খুশকি যদি বেশি থাকে আপনি নিউট্রিজেনের একটা খুশকি শ্যাম্পু আছে ওটা নেন আর আদারওয়াইজ আপনি একটা কাজ করেন আপনি আমাদের এই অয়েলটা প্রত্যেক দিন রাতে স্ক্যাল্পে ম্যাসেজ করবেন প্রত্যেক দিন তারপর সকালবেলা আপনি দুইবার শ্যাম্পু করবেন প্রথমবার শ্যাম্পু করার সময় শ্যাম্পু মাথায় দিয়ে এইভাবে এভাবে ম্যাসেজ করে ওয়াশ করে ফেলবেন দেন অ্যাগেইন আপনি শ্যাম্পু দিবেন শ্যাম্পু দিয়ে আবার এভাবে ম্যাসেজ করে আপনি স্ক্যাল্প ক্লিন করে ফেলবেন দেন আপনি একটা চুলের মাস্ক এই চুলে অ্যাপ্লাই করবেন এভাবে আপনি একদিন পর করেন হ্যাঁ আর অয়েলটা আপনি গরম করবেন না আপনার চুলে অনেক প্রবলেম চুল অনেক ড্যামেজ আপনি প্রত্যেক দিন করেন আর চুলের মাস্ক নিতে চাইলে আপনি এই মাস্কটা নিতে পারেন এটার রিভিউ আমাদের পেজে অনেক 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 বেশি আছে আপু সেটাফিলের লোশন বাইশো টাকাটা আছে না আপু বেবিশন সেটাফিলেরটা নাই বাট সেটাফিলের বড়দের একটা ওয়াশ আছে এই যে বড় বড়দের ওয়াশ আছে আসলে কিন্তু লাইভে সেটা ওরকমভাবে দেখাই নেই তো এই মাস্কটা চুলে অ্যাপ্লাই করতে পারেন আপু মুখের দুই পাশে মেস্তার মতো সেন্সিটিভ স্কিন পাতলা অ্যালার্জি আছে সাদা সাদা দেখ আপু একটু ডক্টর দেখান সব প্রোডাক্টের জন্য লাইভে সলিউশন দেওয়া এটা একদমই ঠিক নেই নাইট ক্রিমটার আপু এখানে কিন্তু ওইভাবে ডিরেক্টলি নাইট ক্রিম লেখা নাই হ্যাঁ মেড ইন কোরিয়া জিগট ব্র্যান্ড এটা হচ্ছে গোট মিল্ক হোয়াইটেনিং ক্রিম আর এটা ড্রাই স্কিনে চমৎকার স্যুট করবে আমি কিন্তু এখন দেওয়া আছে আমার স্কিন ড্রাই না বাট অয়েলিও না মিক্সড এবং ভালোই খারাপ না জিনিসটা অনেক ভালো এটা স্কিনটাকে ফেয়ার করতে হেল্প করে অ্যাঞ্জেলস ইন দ্য স্কাই জিগট জিগট ব্র্যান্ড এটা তেরোশো টাকা অনেক দিন যাবে এটা বেশি লাগে না এবং বেশি দিলে দেখেন মুখটা প্রথমে সাদা সাদা হয়েছিল না সানফ্লাওয়ার লোশনের প্রাইস উনিশশো পঞ্চাশ আপু আমি ফার্স্ট কমেন্ট করছি মেহজাবিন আপু নতুন চুল আপু নতুন চুল গজানো সম্ভব না হলে এগুলো কী গজায় দেখেন এই দেখেন এই দেখেন আমার কিন্তু বেবি হেয়ার সবসময় থাকে কিন্তু এরকম বড়ো হয় না এবার কিন্তু বড় হচ্ছে কারণ আমি মাঝখানে অয়েল দেওয়াটা বন্ধ করে দিয়েছিলাম আবার অয়েল দিচ্ছি এবং এই মুহুর্তে আপনারা মজার একটা সারপ্রাইজ হবেন আমার চুলে কিন্তু এখন তেল দেওয়া আমাদের অয়েলটা না এই যে হেয়ার গ্রোথের অয়েল এটা দেওয়া না আমার চুলে অন্য একটা তেল দেওয়া আপনারা যারা রিসেন্টলি লাইভ দেখেছেন তারা এটা গেস করতে পারবেন যে কোন তেলটা দেওয়া যদি কেউ বলতে পারেন যে এই মুহূর্তে আমার মাথায় আমারও কিন্তু এইখান থেকে পুরো চুলের আগা পর্যন্ত তেল দেওয়া যদি কেউ বলতে পারেন যে কোন তেলটা দেওয়া তাহলে আমি তেলটা দেখাবো আজকে তেলের লাইভ ছিল না ফেস ক্রিমটা আবার দেখাও আচ্ছা ধরেন আপু একনি এইট সোপটা হবে একনি এইট না নিউট্রিসারটা হবে এই যে আর সেটা ফেলে এই সেটা ফেলে সাবানটা আছে না সেটা ফেলে সাবানটা দেখায় সেটা ফেলে সাবানটাও হবে এমডি রুবেল আইডি রিপোর্ট করে ক্যাস্টরয়েল ইমপসিবল ক্যাস্টর হতেই পারে না ক্যাস্ট্রয়েল দিলে চুল আঠারো মতো ল্যাপটায় থাকে এই যে দেখেন অমৃতাপু বলেছে প্যান্টিন তারপর তানবিন নাহার লিমা বলছে ড্রাই অয়েল মূর্ছনা ময়ুক প্যান্টিন আপনারা কিভাবে বললেন তার মানে আপনারা আসলেই লাইফ দেখেন বডি সোপের অয়েল না না বডি সোপের অয়েল দেয় নেই ড্রাই অয়েল দিয়েছি কারণ বডি শোপের অয়েলটা দিলেও চুলটা এত ফুরফুরে থাকবে না ওটা ভেজা ভেজা দেখাবে বা ড্রাই অয়েল দিলে আমার চুলটা ফুরফুরেই থাকে বেশি দেই নেই অল্প দিয়েছে প্যান্টিনের অয়েলটা এক্স্যাক্টলি এই যে সেটাফিলের সাবান আছে আর নিউট্রিজেনের সাবানটা আছে একনির অন্য সাবানটা নাই ড্রাই অয়েল ম্যাক্সিমাম মানুষ বলে দিয়েছে ড্রাই কি বলে আমাদের পেজে সব আপুরা ড্রাই অয়েলের কথা জানে আর তোমরা বলো আপুরা চিনে না তোমাদের আসলেই জরিমানা করা উচিত আমাকে আজকে বলে ড্রাই অয়েল তো কেউ চিনে না আপো আর এখন আমি লাইভে বললাম যে আমি চুলে কোন তেলটা দিয়েছি আর সবাই বলছে ড্রাই অয়েল দিয়েছি দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই ড্রাই অয়েল দিলে আসলেই চুল ফুরফুরেই থাকে আমি আপনাদেরকে দিয়ে দেখাই কোকোনাট অয়েল একশো মিলেরটার নামটা ভুলে গেছি না আপু ও কোকোনাট অয়েল যেটা একশো মিলের হ্যাঁ ওটা ইনেক্টো ব্র্যান্ড বাট ওগুলো দিলে কিন্তু চুলটা ভেজা ভেজা দেখা যায় ড্রাই অয়েলটাতে ভেজা ভেজা দেখা যায় না আমি লাইভ ক্লোজ করার আগে আপনাদেরকে ড্রাই অয়েলটা দিয়ে দেখাই তারপর কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে তাহলে বুঝতে পারবেন একদম তেল কিন্তু এটা তেল তেলে যে দেখেন হাতে পরেও যাচ্ছে ড্রাই অয়েলটা দিচ্ছি কারণ আছে আমার চুল মাস্ক ইউজ করতে একটু ইরেগুলার হয়ে গেছি তারপরে আমার থেরাপি মাস্কগুলো হচ্ছে স্টক আউট ছিল তো স্টক আউট হয়ে যাওয়ার কারণে আমি অনেকদিন ইউজ করতে পারি আমার চুল কিন্তু দেখে বুঝতে পারছেন যে রিসেন্টলি পার্লারের থেরাপিটা আমি করতে পারছি না তো এটা না করাতে আমার চুল অনেক রাফ হয়ে গিয়েছিল অনেক বলতে অত না কারণ আমি তো রেগুলার মাস্ক দেই তো এই কারণে আমি এখন টোয়েন্টি ফোর আওয়ার্স ড্রাই অয়েল দিয়ে রাখি কারণ ড্রাই অয়েলটা দিয়ে রাখলে আমার চুলটা ধরতে অনেক স্মুথ লাগে সফট লাগে এই যে দেখেন ড্রাই অয়েল দিলে তেল বোঝা যায় না বাট আপনারা যে কিছু আপু বললো না যে শপের কোকোনাট অয়েল বা একশো এম এল অয়েলটা হ্যাঁ ওটা দিলে খুব সুন্দর লাগে খুবই সুন্দর লাগে কিন্তু চুলটা দেখে মনে হয় যে মাত্র গোসল করে আসলাম শাওয়ার নিয়ে আসলাম কিন্তু ড্রাই অয়েলে এরকম ইফেক্ট পড়ে না ড্রাই অয়েলটা জাস্ট অদৃশ্য স্বপ্নচারী আপু সরি কমেন্ট তো পড়ি ড্রাই অয়েল দিলে কখনোই বোঝা যাবে না যে চুলে আমার তেল দেওয়া এবং চুলের জটটা লাগে না দাঁড়ান এখানে আমাদের কিন্তু প্রচুর জট লাগে ঘাড়ে না ব্রিটিশার্সের বডি ব্যাটারটা আপাতত নাই কিন্তু আমাদের সাতশোমার বডি ওয়াটার আছে কমন কমলার আপু কাজল আছে কি আছে মনে হয় কয়েক পিস এই যে ড্রাই স্কিনের জন্য ফেসওয়াশ বলো এক কথায় ভিটামিন ই হেয়ার সিরাম আছে হেয়ার সিরাম ট্রেসেমি আছে নিয়ে আসো একটু দেখাই এই যে ড্রাই অয়েল এখন আপনারা নিজের চোখেই দেখেন আমি যে বললাম অয়েল দেওয়া অয়েল দেওয়া থাকলে আমার চুল এরকম কার্লি দেখায় আমি যদি চুল একদম শ্যাম্পু করা থাকি মাস্ক অ্যাপ্লাই করা থাকি এবং এই এগুলো ইউজ করি তখন আমার আমার চুল কিন্তু বাইবন কোকরা না বাইবর্ন স্ট্রেইট তো স্ট্রেট হওয়ার কারণে তখন একদম স্মুথ সোজা দেখায় বাট যখন আমি তেল দিই তখন বুঝে নি তো পাঁচ ফ্লিপ দেওয়া থাকি বাসায় থাকলে তো তখন এরকম বাঁকা বাঁকা হয়ে যায় এবং এখন বোঝা যাচ্ছে কিন্তু যে চুলে কিছু দেওয়া এই যে ট্রেসিমের এই সিরামটা আছে এটা মেরুলা অয়েল শাইন সিরাম তুমি খুব সুন্দর লাগছে ফার্স্ট টাইম তোমার লাইভ দিচ্ছি সন্ধ্যা তারা রেগুলার যেন দেখেন ওকে তোমার ড্রাই অয়েলটার নাম কি এটা আমার ড্রাই অয়েল না এটা হচ্ছে প্যান্টিনের ড্রাই অয়েল আমার যদি এরকম একটা ব্র্যান্ড থাকতো আমি যদি এরকম একটা ব্র্যান্ডের মালিক হতাম আমার তো মনে হয় মাটিতে পায়েই পড়তো না আকাশে উঠতাম এই যে ব্র্যান্ড প্যান্টিন এগুলো কিন্তু আমি আপনাদেরকে বলি এটা আসলে কি ড্রাই অয়েল অন্য কোনো ব্র্যান্ডের কি আছে না আছে বাংলাদেশে আমি কিচ্ছু জানি না থাকতে পারে রিজনেবল প্রাইসে এটা দুই বছর আগেও এটার প্রাইসটা একটু কম ছিল কিন্তু এখন তো শিপমেন্ট জটিলতা এখন তার আসে না ফ্লাইটও অনেক নাই তো এখন কিন্তু এটার প্রাইসটা আগের চেয়ে একটু বেড়েছে এটা সাড়ে নয়শো টাকা এখন তো আপনারা যারা হচ্ছে ছেলেরা যদি ড্রাই অয়েল ইউজ করতে চায় পারে কারণ ছেলেদের পক্ষে কি সম্ভব নাকি যে তেল চিটচিটে করে বাইরে যাওয়া হ্যাঁ এটা সম্ভব না তো ড্রাই অয়েল ছেলে মেয়ে সবার জন্য তখন চুলটাতে মানে মানে তেলের যে কার্যকারিতা সেটাই ড্রাই অয়েল দিচ্ছে কিন্তু চুলটা চিটচিটে হচ্ছে না আর আপনারা যদি চান যে না আপনারা এরকম অয়েল ইউজ করবেন আপনারা ডিরেক্টলি কোকোনাট অয়েলই ইউজ করবেন হ্যাঁ পারেন আমাদের কাছে বডি শপের কোকোনাট অয়েল আছে তারপর আমাদের কাছে ইউকের যে ইনেক্টো কোকোনাট অয়েল ইনেক্টো কোকোনাট অয়েলটা জোস অ্যামেজিং জাস্ট কিন্তু ওটার প্রাইস অনেক বেশি আমার হিসাবে অনেক বেশি কারণ বডি শপের কোকোনাট অয়েল দুইশো এম এল এক হাজার টাকা আর ইনেক্টোর কোকোনাট অয়েল একশো এম এল সাড়ে নশো টাকা মানে ডাবল বডি শপের ডাবল বাট দেখতে বা স্মেল জোস নতুন চুল গজাবে কোন তেলে আর চুল উঠবে না ওই যে এটা এটা পাশাপাশি যে ক্যাস্টর অয়েল আছে একটা ন্যাচারাল প্রিমিয়াম হেয়ার অয়েল এটা ক্যাস্টর অয়েলটা আমরা এনেছি এটা বুস্ট করবে আপনার আচ্ছা আই রে কপাল আচ্ছা এই তোমাকে তুমি সরো অন্ধকার লাগছে সরে যাও এই যে দেখেন মুখে হচ্ছে মিল ক্রিমটা দেওয়া না ওই ওই লাইটের কোনো দরকার নেই এটা নর্মালি থাকুক নর্মালি থাকুক দেওয়ার দরকার নেই তো মুখে গোট মিল্কটা যে ক্রিমটা দিয়েছে আমি যদি আপনারা যদি বলেন আমি এখন ক্রিমটা মুছে ফেলবো মুছে ফেলার জন্য আবার হচ্ছে আমাকে ইয়ে দেওয়া দরকার কি যেন দরকার ক্লিনজার দেওয়ার দরকার এটা কিন্তু আমার রিয়েল স্কিন দাগের কিছু বলো কি লাইট দরকার নাই বলছি তারপরও ফোর্স করছে আমাকে দাও কটন প্যাটটা দাও আমি অল টাইম লাইভে বিবিক্রিম দিয়ে আসি আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি মুখে বিবিক্রিম ছাড়া আসছি ফার্স্ট টাইম না সরি আগেও আমি বিবি বিবিক্রিম ছাড়া অনেক লাইভ করেছি মানে এই মান্থে এই মান্থে আজকেই মনে হয় প্রথম লাইভ যে ক্রিম অ্যাপ্লাই করি নেই হেয়ার সিরামটার প্রাইস তোমার ড্রেসটা পাওয়া যাবে আমার ড্রেসটা আমার পেজে পাওয়া যাবে না আমার ড্রেসটা সুকায়নার পেজে পাওয়া যাবে আপনারা যারা হচ্ছে নিউট্রিজনের সোপটাকে আছে হ্যাঁ আপু আমি দেখিয়েছি এই দেখেন ক্লিনজার দিয়ে ফেস ক্লিন করে ফেলছে এটা হচ্ছে রিয়েল ফেস এবং আপনাদেরকে আমি বারবারই বলছি আমার মুখে অনেক ব্রোন ছিল এখন আর একটাও ব্রোন নাই উল্টা আমার স্কিন অনেক আগের চেয়ে ভালো হয়েছে দেখেন আপু ইনিস ফ্রি ব্রাইটেনিং ক্রিমটা কি অয়েলি স্কিন হয় আপু ইনিস ফ্রির ওইটা পোর ক্রিম এই দেখেন এখন একদম রিয়েল স্কিন এই যেটা তা যারা রেগুলার আমার লাইভ দেখেন তারা জানেন যে আমার কত পরিমাণে ব্রণ হয় সো আপনারা যদি ব্রোন হয় টি ট্রি ফেস ওয়াশ দেন টি ট্রি অয়েল দেন এই যে ব্রোন এইভাবে চলে যাবে আমার এখন ব্রণের দাগ আছে শুধু এই যে এটা কিচ্ছু দেওয়া নাই এখন মুখে ঠিক আছে মুছে ফেললাম একটু আর মানুকার এই অয়েলটা এটা হচ্ছে ক্যাস্টর অয়েল আমাদের হোম মেড অয়েলটা তো আছেই এই যে চুল গজানোর যে তেলটা এটা তো আছেই দেখেন কোন ক্রিমটা ইউজ করেছেন আপু এটা আমি আপনাদেরকে নাইট ক্রিম অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম এটা হচ্ছে আপনার মিল্ক জিগটের এই যে আর ক্যাস্টর অয়েল আমার হাতে এখন যেটা আছে আপনারা যদি কেউ অ্যাপ্লাই করতে চান একটা জিনিস খেয়াল করবেন যে আমি কিন্তু চুলে ড্রাই অয়েল দেওয়া হ্যাঁ ড্রাই অয়েল দেওয়া তো এটা দেখতে অয়েলের মতো লাগে না কিন্তু ক্যাস্টর অয়েলটা যদি আমি দিতে চাই ডার্ক সার্কেলের জন্য কিছু থাকলে আইজেল নিউট্রিসার সপটা সাড়ে পাঁচশো টাকা আমাদের পেজে ইনবক্স করতে হবে নর্মাল ক্যাস্টরলের মতো না এটা এটা হচ্ছে আপনার একটু ইয়া কি যেন বলে একটু লিকুইড টাইপের এই ক্যাপটা খুলতে হবে এটা আমি দেই আমাকে একটু ছিদ্র করে দিতে হবে আচ্ছা মাঝখানে স্মৃতিগুলো আমার খুবই বাজে লাগে অদৃশ্য স্বপ্নচারী বিবি ক্রিম আর লোশনের প্রাইস আরে খোপাল এভাবে হুমকি দিয়ে দিলে হবে বিবি ক্রিমটা সিক্স এবং লোশনটা হচ্ছে বারোশো পঞ্চাশ কোনটা ওই যে আপনার স্নেলের লোশন নাকি ওয়েডিং ড্রেস কি চাও ক্যাপ দরকার নাই বললাম যে এটা একটু ছিদ্র করে দিতে হবে কাউকে একটা কাজ দিলে না কাজ করতে পারে না আমার মনে হয় যে আমি একাই কাজ করতে পারি ফালতু সবাই বকে বকে কাজ করাতে হয় হেয়ার সিরামটার প্রাইস বলে সাড়ে নয়শো টাকা এই যে আরে এখানে একটা কথা আছে এই ক্যাবটার এখানে দেখেন একটু ছিদ্র আছে এই জায়গাটাতে মানে প্যাকেজিংটা এরকম এই জায়গাটাতে ওই দিক দিয়ে বের হয়ে যায় সো এটা নর্মাল তেলের মতো না এটা নর্মাল ক্যাস্টর মতো এটা আঠালো কিন্তু ক্যাস্টরঅল মানে একটু আঠানো হবে আঠালো হবে সো আপনারা যদি হেয়ার ফল কমাতে চান আপনারা একদিন এই ক্যাস্টলটা দিতে পারেন আরেকদিন হচ্ছে আমাদের হোম মেড অয়েলটা দিতে পারেন এটা কিভাবে দিতে হয় আমি তো বললাম আজকে ব্যাড কমেন্টস কম পড়েছে কারণ আমি ছেলে আইডি রেস্ট্রিক্টেড করে দিয়েছি হ্যাঁ আপনারা রিপোর্ট করবেন বাজে মানুষজন দেখলে এই অয়েলটা আপনারা স্ক্যাল্পের গোড়ায় গোড়ায় দিবেন এই যে এটা কিন্তু নর্মাল ক্যাস্ট্রলের মতো না এটা চুল গজাবে আপু আমি নতুন অ্যাকনের জন্য কি ইউজ করব। আমি যেটা করি টি ট্রি প্রোডাক্ট বডি শপের সেটা করবেন আমার এখানে চুল এমনিতেই কম টাক টাক মেস্তার জন্য কিছু বলো মেস্তার জন্য কিছু নাই সানক্রিম ইউজ করবেন আর হচ্ছে আপনার গ্রেপ পাউডার ইউজ করবেন এটা এভাবে পুরো চুলে অ্যাপ্লাই করবেন পুরো চুলে না সরি পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করবেন এই যেভাবে আর আমাদের যে হোম মেড অয়েলটা হ্যাঁ এটা আপনি সপ্তাহে তিন চার দিন বা প্রতিদিনই অ্যাপ্লাই করতে পারেন আপনার যদি এক্সেস হেয়ার ফল হয় আপনি একদিন এটা ইউজ করবেন একদিন এটাই ইউজ করবেন আর ই ক্যাপ খেতে পারেন ভিটামিন ই জাতীয় প্রোডাক্ট খেতে পারেন মানে খাদ্য খেতে পারেন আর ডক্টরের সাথে কথা বলে ভিটামিন ই যদি ওই ক্যাপসুলটা যদি খেতে চান খেতে পারেন ডক্টরের সাথে কথা বলে নিয়ে এই লোফা আছে লোফা হ্যাঁ লোফা আছে বডি শপেরটা তিনশো আশি মেবি বাট আমরা গ্লাভস সেল করি লোফার মতোই এই যে গ্লাভস গ্লাভস দিয়ে খুব আরাম আপু আপনার বাটিক ড্রেসের পেজের নামটা বলেন সুকাইনাস ড্রিমস আর যাদের হচ্ছে একটু ডাউট আছে যে লাইটের সাথে স্কিন কালার মানে কোনো ফেক কিছু কি না তা আপনার শুরু থেকে লাইভ দেখেন যে আমি হচ্ছে ক্লিনজার দিয়ে ফেস ক্লিনও করেছি আমি পন্ডসের পাউডারটা দেওয়ার পর আবার ক্লিনজার ইউজ করেছি আমি ক্রিম দেওয়ার আগে ফেস ক্লিন করে নিয়েছি আমি সব কিছুই ক্লিন করে নিয়েছি এই যে এটা হচ্ছে আমাদের শাওয়ার গ্লাভস যেটা দিয়ে আপনি স্ক্রাবিং বা বাথওয়াশ এই যে লাইক ওয়াটসনের যে বাথওয়াশটা এটা আপনি এখানে দিয়ে তারপর ফুল বডি ওয়াশ করতে পারেন ঠিক আছে এটা অনেক ভালো এগুলো অনেক কম প্রাইসেও পাওয়া যায় কিন্তু বুঝতেই পারছেন যে সব কিছু তো পেজে রাখা যায় না পেজে রাখলে একটু ভালো জিনিস রাখা উচিত আপনাদেরকে আমি লাইটের সাথে ডিফারেন্সটা দেখাই ওকে তারপর আমি লাইফটা বন্ধ করে দিচ্ছি একটু কাউকে লাগবে তো আমার হেল্প আপু হোম মেড অয়েল দিনে ইউজ করা যাবে কয়েক ঘন্টা রেখে আপনি ওয়াশ করে ফেলবেন দিনে কারণ অনেকেই গন্ধটা নিতে না যদি হতো খারাপ গন্ধ না আচ্ছা আমি আপনাদেরকে আমি যখন বলবো তখন লাইট দিবা রাখো এখানে বসো বসো এখানে এখানে বসো আমি যখন বলবো তখন লাইট দিবা আমি আপনাদেরকে ফাইনালি দেখাই আমার ব্রন গিয়েছে এই ফেস ওয়াশ আর হচ্ছে এই অয়েল ইউজ করে ওকে তো এখন এই মুহূর্তে আমি কিন্তু অনেক কিছু মুখে অ্যাপ্লাই করেছি বাট ফাইনালি ক্লিনজার দিয়ে আমি কিন্তু অলরেডি ক্লিনজার দিয়ে ক্লিন করা তারপরও আবার দেই আবার দিয়ে আপনাদেরকে বলি ক্লিনজার অনেক আছে আমাদের ক্লিনজার আছে টাকা করে আটশো এই দেখেন একদম এটা হচ্ছে রিয়েল সেটাফিলের ক্লিনজার আটাইশো টাকা আছে বডি ক্লিনজার আছে এগারোশো টাকা করে তারপরে সেটাফিলের ফেস এন্ড বডি ক্লিনজার আছে আমাদের ষোলোশো পঞ্চাশ করে একটা ন্যানো সিরিজের ক্লিনজার এটা আপনারা নিতে পারেন আর টোনার তো মাস্ট টোনার দিয়ে কিন্তু এই এখন লাইটটা দাও কি খুব বেশি স্কিনের ডিফারেন্স মোটেও এই যে দেখেন লাইট দেওয়া লাইট দিলে কিন্তু দাগগুলো আরও ভেসে ওঠে একটা জিনিস খেয়াল করবেন আপনার মুখের সামনে যখন কড়া একটা লাইট থাকবে তখন আপনার মুখে অবশ্যই মেকআপ করা রাখা লাগে নইলে কিন্তু সব সব হচ্ছে দাগগুলো ভেসে ওঠে এই মুহূর্তে আমি কড়া একটা লাইট দিলাম যেন আপনারা দেখতে পারেন যে কতটুকু দাগ আছে মুখে এই দেখি দেখো এই দেখেন এই দাগটা কিন্তু দেখা যাচ্ছে সো আমার মুখে আপাতত এই একটা দাগ আর এখানে একটুখানি এটাই আমার ব্রোনের দাগ এখন লাইটটা বন্ধ করে দাও এখন হচ্ছে আমি নর্মাল লুম রুম লাইটে যে লাইটে আপনারা নিজেরা নিজেদেরকে দেখছেন সবাইকে দেখতে পাচ্ছেন দিনের বেলা তো এরকম কিন্তু করার লাইটটা দিলে দাগগুলো আরও বেশি দেখা যাবে ঠিক আছে সো আমি মনে করি যে এভাবে যদি স্কিনটাকে কেয়ার করা যায় অবশ্যই স্কিন ভালো থাকবে ঠিক আছে আপুরা এই হচ্ছে ব্যাপার তো আমি এখন লাইভ ক্লোজ করে দিচ্ছি আপনারা ভালো থাকেন আর নেক্সট লাইফটা হবে আসলে হেয়ারের প্রোডাক্ট নিয়ে একটু অ্যাপ্লাই করে দেখানো দরকার কারণ আমি শুধু এখন ড্রাই অয়েলটা দেওয়া কিন্তু এখানে ক্যাস্টর অয়েলটা দেওয়ার পর চুলটা একটু আঠাটা দেখা যাচ্ছে তো কালকে আপনারা দেখবেন যে আমার চুল অনেক স্ট্রেট দেখা যাচ্ছে আমি বলেই যাই আজকে আমি ক্যাস্টর অয়েলটা দিব দিয়ে আমি ওয়াশ করে ফেলবো এবং আমি এই চুলে অ্যালোভেরা সুদিং জেল দিই অ্যালোভেরা সুদিং জেল দিয়ে তারপরে আমি শ্যাম্পু করি শ্যাম্পু করার পরে আমি চুল একটা মাস্ক অ্যাপ্লাই করি এইটা এক্স্যাক্টলি অ্যাপ্লাই কাজ অ্যাপ্লাই করি না আমি এই ক্যাটাগরি আরেকটা অ্যাপ্লাই করি এটা করেছিলাম আগে তো যাই হোক এরকম একটা মাস্ক দিই মাস্ক দেওয়ার পরে চুলটা যখন শুকায় তখন আমার চুল অনেক ভালো দেখায় এবং যেদিন আমি শ্যাম্পু করি পরের দিন আমার চুল বেশি সিল্কি লাগে আমি জানি না আপনাদের হয় কি না তারপরে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ